আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আর শুনতে পাচ্ছ কিনা। ওকে, এরপর তাহলে আমি ক্লাস স্টার্ট করব। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমার তো নিজেকে নেত্রী নেত্রী মনে হচ্ছে, আমাকে সবাই সালাম দিচ্ছে। আচ্ছা, ক্লিয়ার, তানিয়া বলছে ক্লিয়ার। আমি পড়ানো শুরু করি। আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা। ভৌত আলোক বিজ্ঞান থেকে তুমি যদি গত 19 বছরের প্রশ্ন দেখো, মানে 2001 থেকে 2019 সালের প্রশ্ন দেখো, আমি তোমাকে দেখাই। এখানে তুমি যদি গত 19 বছরের প্রশ্নগুলা মানে দেখতে বসো, তাহলে দেখবা যে এখান থেকে 18 বা 19 বার প্রশ্ন আসছে। মানে মোটামুটি প্রত্যেক বছরে এখান থেকে প্রশ্ন আসতেছে। সো এই চ্যাপ্টারটা থেকে কিন্তু তোমার একটা প্রশ্ন মিনিমাম পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা 2 পেজ জুড়ে বড় একটা ছক আছে, যেখানে তড়িৎচুম্বকীয় বর্ণালীর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। ওই ছকটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, ওটার থেকে আমরা কিছু মিস দিব না। আর এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে আলোর বেগ, আলোক বর্ষ আর আলোকের সহাবর্তন, সবকিছু আমরা পড়ে ফেলবো। ওকে, চলো পড়া শুরু করি। প্রথম পেজ, একটু দাঁড়াও। প্রথম পেজের একদম নিচের দিকে দেখো, টপিকটার নাম হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব। আলোর তরঙ্গ তত্ত্বের এই হেডলাইনের ঠিক উপরে একটা কথা বলা আছে, পরবর্তীকালে ম্যাক্সওয়েল 1860 খ্রিস্টাব্দে তড়িৎচুম্বকীয় তত্ত্বের প্রবর্তন করেন। ম্যাক্সওয়েল প্রবর্তন করছেন এবং কত খ্রিস্টাব্দে? 1860 খ্রিস্টাব্দে। এই সালটা ইম্পর্টেন্ট। আর তরঙ্গ তত্ত্ব হেডলাইনের পরে দেখো বলছে, স্যার আইজ্যাক নিউটনের সমসাময়িক ডাচ বিজ্ঞানী হাইগেন্স প্রথম 1678 খ্রিস্টাব্দে আলো তরঙ্গ তত্ত্ব উপস্থাপন করেন। তাহলে দুইটা তত্ত্বের নাম, প্রবর্তকের নাম সহ এবং সালগুলো আমরা পেয়ে গেলাম। তড়িৎচুম্বকীয় তত্ত্ব প্রবর্তন করছেন হচ্ছে ম্যাক্সওয়েল 1860 খ্রিস্টাব্দে, আর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করছেন হাইগেন্স 1678 খ্রিস্টাব্দে। সাল আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 100টা প্রশ্নের মধ্যে হয়তো একটা বা দুইটা সাল ভিত্তিক প্রশ্ন থাকে, কিন্তু যেই প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু এরকম খুবই মানে ফেমাস সালগুলো থেকেই থাকে। সো এই সালগুলো আমরা মিস করবো না, প্রথম পেজে আছে যেহেতু আরো ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমাদের লাগবে, তুমি দেখো লাস্টের লাইনে বলছে মাইকেলসন মরলিক পরীক্ষায় প্রতিষ্ঠিত হয় যে প্রকৃতিতে ইথার নামক কোনো বস্তুর অস্তিত্ব নেই। এখান থেকে এভাবে প্রশ্ন আসে, প্রকৃতিতে ইথার নামক কোনো বস্তুর অস্তিত্ব নেই, এটা কার পরীক্ষায় প্রতিষ্ঠিত হয় বা কে প্রমাণ করে? মাইকেলসন মরলিক। নেক্সট পেজ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে এখানে অনেক হাবিজাবি বলছে। এই হাবিজাবি গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে ওরা যে সূত্রগুলা বলছে, সেই সূত্র আর কিছু মান। তুমি দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে বলছে বেগের মানটা কি হবে, সি সমান 1/√ওভার মিউ নট ইন্টু এপসাইলন নট। এখানে এপসাইলন নটটা হচ্ছে, তুমি মনে রাখবা যে যার নাম হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তার সঞ্চালনের সময় অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্র আর একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাইতে হবে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছে, তো এই সূত্রের মধ্যে তড়িতের একটা পার্ট থাকবে, চুম্বকের একটা পার্ট থাকবে। সেই তড়িতের পার্টটা হচ্ছে এপসাইলন নট। এপসাইলন নটের মানটা আমরা সবাই জানি, 8.85 × 10^-12 এককটা সহ মনে রেখো। এখন এককটা নিয়ে এখানে একটা খাপলা আছে, তোমাকে দেখাই। এককের ঝামেলাটা হচ্ছে, তুমি দেখো আমরা জানি এপসাইলন নটের একক হচ্ছে কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, মানে এইটা। কিন্তু এখানে লিখছে কিভাবে, কুলম স্কয়ার দিয়ে বাই দিয়ে বা পার দিয়ে লিখছে পার নিউটন পার মিটার স্কয়ার, মানে এখানে কিন্তু ভুল লিখে দিছে। ওরা যদি এই জিনিসটাকে এভাবে লিখতো, কুলম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার, এভাবে লিখলেও ঠিক হইতো, কিন্তু ওরা একবার পার দিয়ে আবার হচ্ছে পার নিউটন পার মিটার স্কয়ার লিখছে, মানে এই এককটা আসলে ভুল। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে এভাবে, ধরো তোমাকে পরীক্ষায় অপশন গুলো দিল এইভাবে 8.85 × 10^-12 কুলম স্কয়ার দিয়ে পার পার নিউটন পার মিটার স্কয়ার, এরকম করে যদি তোমাকে 4টা অপশন দেওয়া থাকে, ধরো 4টা অপশনের মধ্যে তোমার সঠিক যে এককটা, সেই সঠিক এককটা নাই, একদমই নাই, তাহলে তোমার বুঝতে হবে যে ওরা এই লাইনটা থেকে মানে এই জায়গাটা থেকে শুধু প্রশ্ন করছে। ওদের কাছে এখন একক বলতে একটাই আছে, তখন তোমার 8.85 × 10^-12 যার সাথে মিলে সেটাই আনসার দিয়ে দিতে হবে। যদি অপশনের মধ্যে তোমার সঠিক এককটাও থাকে ভুল এককটাও থাকে, তাহলে অবশ্যই সঠিকটা আনসার করতে হবে। তো সঠিকটা থাকলে আমরা সঠিকটা দাগবো, সঠিকটা না থাকলে আমরা ব্ল্যাঙ্ক রেখে আসবো না। আমরা ভুল যেটা মানে ভুল একক যেটা বইয়ের মধ্যে আছে, যেই জায়গাটাতে আছে, এটাকে আমরা সঠিক হিসেবে অ্যান্সার করে আসবো। ওকে, ব্ল্যাঙ্ক রেখে আসবো না। আর চুম্বকের পার্টটা হচ্ছে মিউ নট। মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমের প্রবেশতার ধ্রুবক, এর মান হচ্ছে 4π × 10^-7। এটা নিয়ে কোনো ঝামেলা নাই।
আচ্ছা নেক্সট পেজ পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর সম্পর্কে দেখো এখানে ছবি এঁকে অনেকগুলো হাজিবাজি কথাবার্তা বলছে। আমরা যদি জানি যে আমাদেরকে অ্যাডমিশন টেস্টে ছবি এঁকে কিছু বর্ণনা করতে বলবে না, সো পয়েন্টিং ভেক্টর সম্পর্কে এখানে এত কথা আমাদের লাগবে না, আমাদের কিছু সিলেক্টিভ ইনফরমেশন লাগবে। সেই ইনফরমেশন গুলা আমি তোমাদেরকে কম্পেনিয়ন পেজের ক্লাস নোটের পার্টটাতে দিয়ে দিছি। হ্যাঁ, তুমি তোমার সামনে কম্পেনিয়ন বুকটা থাকলে ওটা তুমি ওপেন করো, তুমি দেখো ক্লাস নোটের মধ্যে পয়েন্টিং ভেক্টর দিয়ে আমি তোমাকে দিয়ে দিছি যে তোমার কি কি লাগবে। তোমার লাগবে সংজ্ঞা, রাশিমালা আর হচ্ছে একক। সংজ্ঞাটা পড়লে তুমি বুঝতে পারবা যে পয়েন্টিং ভেক্টরের পারপাসটা কি, আমরা পয়েন্টিং ভেক্টরটাকে কেন ব্যবহার করতেছি বা কেন পয়েন্টিং ভেক্টরটা এক্সিস্ট করতেছে। পয়েন্টিং ভেক্টর হচ্ছে একটা তড়িৎচুম্বক তরঙ্গের গতিপথে লম্বভাবে স্থাপিত কোনো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, ধরো এইদিকে তড়িৎচুম্বক তরঙ্গটা যাচ্ছে, ওর সাথে লম্বভাবে স্থাপন করতেছি একটা করে ক্ষেত্র। যেহেতু তড়িৎচুম্বক তরঙ্গ, তার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুইটাকে কনসিডার করতে হবে। আমরা তড়িতের জন্য ধরো এইদিকে পাচ্ছি তড়িৎ ক্ষেত্র, এটাকে পাচ্ছি 90 ডিগ্রিতে, আবার এদিকে পাচ্ছি হলো চুম্বক ক্ষেত্র, এটাকেও পাচ্ছি 90 ডিগ্রিতে। ওকে, তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের ডিরেকশন হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এদিকে হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র 90 ডিগ্রি 90 ডিগ্রিতে। এদের মধ্যে এই ক্ষেত্রগুলোর মধ্যে দিয়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি যাবে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শক্তি যাবে, সেই পরিমাণ শক্তিকে বলা হয় হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তার মানে তুমি হিসাব করো তোমাকে আসলে পয়েন্টিং ভেক্টর বলতে কি বুঝাচ্ছে। পয়েন্টিং ভেক্টর বলতে তোমাকে বুঝাচ্ছে না যে যে পরিমাণ শক্তি যাচ্ছে সেই শক্তিটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তার মানে আমরা পয়েন্টিং ভেক্টর দিয়ে কি করতেছি, এতটুকু নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে কতটুকু পরিমাণ শক্তি পরিবহন হচ্ছে সেই শক্তিটাকে পরিমাপ করতেছি। সো পয়েন্টিং ভেক্টরের কাজ হচ্ছে শক্তি পরিমাপ করা, শক্তি পরিমাপ করা। পয়েন্টিং ভেক্টরের কাজ হচ্ছে শক্তি পরিমাপ করা। ওকে, আচ্ছা শক্তি পরিমাপ কেন আসতেছে তুমি এটাও হিসাব, মানে এটাও তুমি চিন্তা করলে বলতে পারবা। আমরা জানি প্রত্যেকটা তরঙ্গ অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছে তখন সে শক্তির স্থানান্তর করে, তাই না? ওই শক্তিটাই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু করে শক্তি সে স্থানান্তর করতেছে সেটাকে আমরা বলতেছি পয়েন্টিং ভেক্টর। একে এস দ্বারা চিহ্নিত করা হয়, নামের মধ্যেই কিন্তু ভেক্টর কথাটা আছে, তার মানে এটা একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিটার ক্ষেত্রে দেখো আমরা দুইটা ক্রস গুণন দিয়ে রাশিমালা পাচ্ছি, একটা হচ্ছে বি দিয়ে আর একটা এইচ দিয়ে। আমরা মনে রাখবো যখন বি থাকবে তখন সাথে 1/μ0 থাকবে, যখন এইচ থাকবে তখন আর 1/μ0 থাকতেছে না। সো বি এর সাথে অলওয়েজ একটা করে লেজ নিয়ে আসবে ও 1/μ0, আর এইচ টা ডিরেক্টলি আসবে। একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। এই কয়েকটা কথা পড়লেই হবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। যারা যারা বলতেছো যে স্ক্রিন ফুল স্ক্রিন করতে পারতেছো না, সেকেন্ড উঠতেছো না, ফুল স্ক্রিন করা যাচ্ছে না, এগুলো তোমাদের নেট প্রবলেম বাবা, এগুলো তো আমাদের সমস্যা না। শোনো, এখানে যদি এরকম হইতো যে ফুল স্ক্রিন করা যাচ্ছে না, কারোরই যাচ্ছে না, তাহলে বোঝা যেত যে আমার কোনো একটা সমস্যা হয়তো হচ্ছে না। আসলে ফুল স্ক্রিন করার সমস্যা এটা আমার সমস্যার জন্য কখনোই হওয়ার কথা না, এটা তোমার সমস্যা। তুমি তোমার ফোনটাতে অটো রোটেশন একটা অপশন আছে, সেই অটো রোটেশনটা অন করে নাও, অন করে তুমি ফোনটা কাইট করো, কাইট করলে তাহলে তুমি দেখবা যে তোমার ফোন রোটেট করে ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, আর ব্লার দেখানোর কথা না, তুমি একটু টাইম দাও, 5-6 সেকেন্ড টাইম দিলে তুমি দেখবে যে আস্তে আস্তে তোমার ভিডিওটা ক্লিয়ার হবে। হতে পারে তোমার নেট কানেকশন একটু স্লো, যার জন্য তোমার মানে লোড হইতে একটু টাইম লাগতেছে ভিডিওটা। আমি যেহেতু ছবি দেখায় দেখায় পড়াচ্ছি, মানে প্রত্যেকটাই কিন্তু বইয়ের পেজ, সো ছবিগুলো তোমার ফোনে লোড হইতে একটু সময় লাগতে পারে, একটু টাইম দিলে তুমি দেখবে যে পড়া যাবে। ওকে, আমি তো জুম করেই রাখছি বাপ। আচ্ছা, পয়েন্টিং ভেক্টরের যে পেজটা ছিল এই পেজের নিচের দিকে দেখো, আলোর প্রকৃতি সম্বন্ধে বিভিন্ন তত্ত্বের উল্লেখ করো দিয়ে তোমাকে আলোর 4টা তত্ত্ব উল্লেখ করে কিছু কথা বলে দিছে। কি কি বলছে আমি তোমাকে দেখাই। তোমাকে বলছে হচ্ছে নিউটনের কণিকা তত্ত্ব থেকে কি কি ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায় না, হাইগেনের তরঙ্গ তত্ত্ব থেকে কি কি ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায় না, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে কি কি ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায় না। মানে প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে কি কি বলতেছে, তোমাকে বলতেছে হচ্ছে এটা এটা ব্যাখ্যা করা যায়, ওইটা ওইটা ব্যাখ্যা করা যায় না। আমরা কি করবো, আমাদের তো বুদ্ধি বেশি, আমরা কি কি ব্যাখ্যা করা যায় না এটা মনে রাখার চেষ্টাও করবো না। প্রত্যেকটার ক্ষেত্রে কি কি ব্যাখ্যা করা যায় আমরা শুধুমাত্র ওইটা মনে রাখার চেষ্টা করবো। সেই জিনিসটা আমি তোমাদের কম্প্যানিয়ন বুকের ক্লাস নোটের মধ্যে এগেইন একসাথে করে দিয়ে দিছি যে কোন তত্ত্ব থেকে কি কি ব্যাখ্যা করা যায়। আমরা প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে কি ব্যাখ্যা করা যায় সেটা পড়তেছি। আমাদেরকে যদি জিজ্ঞেস করে সাপোজ যে কণিকা তত্ত্ব থেকে নিম্নের কোনটি ব্যাখ্যা করা যায় না, তাহলে আমরা তো জানি যে কি কি ব্যাখ্যা করা যায়, সেটা ছাড়া যে অপশনটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে,
আচ্ছা দেখো, নিউটনের কণিকা তত্ত্ব, হাইগেনসার হচ্ছে তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব, আর ম্যাক্স প্ল্যাঙ্ক বা আইনস্টাইনের হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। কণিকা তত্ত্ব যেটা, কণিকা তত্ত্ব থেকে বলছে প্রতিফলন, প্রতিসরণ, সরল রৈখিক গতি আর ঋজু গতি ব্যাখ্যা করা যায়। সরল রৈখিক গতি বা ঋজু গতি, প্রতিফলন প্রতিসরণটা তোমার মনে থাকবে, সরল রৈখিক গতিটা নিয়ে তোমার একটু প্যাচ লাগতে পারে। আমি তোমাকে বুঝাই জিনিসটা কেন হচ্ছে। তুমি চিন্তা করো, ধরো এটা হচ্ছে একটা কণা, এই কণাটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তোমার মনে হতে পারে যে আপু এটা তো এখন বক্ররেখায় যাচ্ছে, এটা তো সরলরৈখিক গতি হইলো না, তাহলে কণিকা তত্ত্ব দিয়ে কিভাবে আমরা সরলরৈখিক গতি ব্যাখ্যা করতে পারবো, তাই না? তুমি এভাবে চিন্তা করো, ধরো এই যে কণাটা এখান থেকে যখন যাত্রা শুরু করলো, আমি যদি তোমাকে বলি যে এইটুকু জায়গার মধ্যে, তুমি আমাকে বলো, জুম করে দেখাই দাও, ধরো আমি তোমাকে বললাম যে এইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে তো এটা একটা সরল রৈখিক গতি ছিল। আবার ধরো এইখান থেকে আমি বললাম যে এইটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে তো এটা একটা সরল রৈখিক গতি ছিল। এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে, এটাও তো একটা সরল রৈখিক গতি ছিল, তাই না? তার মানে একটা কণিকার ক্ষেত্রে যখন গতিটা আমরা বলতেছি, ওটা দেখতে বক্র গতি হইলেও কিন্তু আসলে সরল রৈখিক গতি, কারণ কণিকাটা প্রত্যেকটা মানে মোমেন্ট টু মোমেন্টে যখন ও দিক পরিবর্তন করতেছে, দিক পরিবর্তনের আগে কিন্তু সরল রৈখিক গতি ছিল। সো কণিকা তত্ত্ব দিয়ে আমরা সরল রৈখিক গতি বা ঋজু গতিটা ব্যাখ্যা করতে পারবো। তরঙ্গ তত্ত্ব দিয়ে কেন আমরা সরল রৈখিক গতি ব্যাখ্যা করতে পারি না, কারণ তরঙ্গটা কি কখনো সরল রেখায় যায়? ও তো সবসময় এরকম বক্র রেখায় ঘুরে 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 যাচ্ছে। তো তরঙ্গ তত্ত্ব দিয়ে আমরা সরল রৈখিক গতি ব্যাখ্যা করতে পারবো না। প্রতিফলন প্রতিসরণ পারবো, সাথে এক্সট্রা থাকবে হচ্ছে ব্যতিচার অপবর্তন। তড়িৎচুম্বকীয় তত্ত্ব দিয়ে আমরা সমবর্তন ব্যাখ্যা করতে পারবো। এখন এটা তুমি কিভাবে মনে রাখবা? আলো সমবর্তন হয়, তুমি এটা দিয়ে মনে রাখবা যে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলোর হয় সমবর্তন, এবং আলো হচ্ছে এক ধরনের আর তরঙ্গ। তুমি এটা তরঙ্গ চ্যাপ্টারে পড়ছো না যে শুধুমাত্র আর তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন ঘটনাটা দেখা যায় না। অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ দুইটার জন্য কমন বৈশিষ্ট্য ছিল তরঙ্গ চ্যাপ্টারে, যে প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন ঘটে, কিন্তু অনুপ্রস্থ তরঙ্গের বা আর তরঙ্গের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল হচ্ছে সমবর্তন হয়, যেটা অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে হয় না। তাহলে আমরা মনে রাখবো তরঙ্গের কমন বৈশিষ্ট্য গুলো দেখা যায় হচ্ছে তরঙ্গ তত্ত্বের মধ্যে, আর তরঙ্গের যে স্পেশাল বৈশিষ্ট্য, আর তরঙ্গ যেহেতু একটা আর তরঙ্গের জন্য সবচেয়ে সুন্দর এক্সাম্পল যেহেতু ছিল আলো, এবং আলো যেহেতু আবার নিজে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে আমরা মনে রাখবো যে আর তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রেও আমরা সমবর্তন পাই। এটা দিয়ে আমরা সমবর্তন ব্যাখ্যা করতে পারি। কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে তুমি দেখো বলছে হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ, ফটো তড়িৎ ক্রিয়া, মৌল কর্তৃক উৎপন্ন বর্ণালী, তারপর কম্পটন ক্রিয়া, রমন ক্রিয়া, এখানে অনেকগুলো জিনিস, এবং সবগুলাই হচ্ছে একটু অন্যরকম নাম। যেমন আগের গুলোতে প্রতিফলন প্রতিসরণ কমন হচ্ছিল, এখানে একটু অন্যরকম অন্যরকম নাম ব্যাখ্যা করা যায়। এই জিনিসগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখে রাখবো। আমি লিখে দিচ্ছি, যাদের সামনে খাতা কলম আছে তোমরা লিখতে পারো, যাদের সামনে খাতা কলম নাই লিখতে পারতেছো না তারা কান্নাকাটি করার দরকার নাই, কারণ আমি ক্লাসের শেষে হ্যান্ড নোট দিয়ে দিবো, হ্যান্ড নোট থেকে দেখে নিতে পারবা। ওকে, আর এই যে নেট স্লো পার্টি এত সাফার করতেছে, আই হোপ এখন সবার ঠিক হয়েছে। দেখো তাহলে আচ্ছা, আমরা কোয়ান্টাম তত্ত্ব দিয়ে যা যা ব্যাখ্যা করতে পারি সেটা মনে রাখার জন্য লিখে রাখো, একটু ছোট হয়ে যাচ্ছে, কোয়ান্টাম তত্ত্ব দিয়ে যা যা ব্যাখ্যা করা যায়, কৃষ্ণ বর্ণের রমণী, কৃষ্ণ বর্ণের রমণী ফটো ক্যাপচার করে, কৃষ্ণ বর্ণের রমণী ফটো ক্যাপচার করে। আমি আরো স্লো পড়াবো? তো যথেষ্ট স্লো পড়াচ্ছি, এর থেকে স্লো পড়াইলে তো তোমাদের আজকে আর ক্লাস শেষ হবে না। যে এই ক্লাস যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এরকম গান গাওয়া লাগবে? কৃষ্ণ বর্ণের রমণী ফটো ক্যাপচার করে, কৃষ্ণ থেকে হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ,
লিখে লিখে পড়াচ্ছি, এর থেকে স্লো আর কি হবে? গান গেয়ে পড়াবো? কৃষ্ণ বস্তুর বিকিরণ, বর্ণের থেকে হচ্ছে বর্ণালী বিকিরণ, রমণী থেকে হচ্ছে রমণ ক্রিয়া, ফটো থেকে হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ক্রিয়া, আর লাস্টে ক্যাপচার করে থেকে হচ্ছে কম্পটন ক্রিয়া, কম্পটন ক্রিয়া। ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব থেকে তাহলে পাওয়া যায় হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ, বর্ণালী বিকিরণ, রমন ক্রিয়া, ফটো ইলেকট্রিক ক্রিয়া আর হচ্ছে কম্পটন ক্রিয়া। এই কয়েকটা জিনিস যদি আমরা কোয়ান্টাম তত্ত্ব থেকে পাই, তাহলে এর বাইরে কোনো কিছু জিজ্ঞেস করলে সেটা আমরা কোয়ান্টাম তত্ত্ব থেকে পাই না, আমরা এটা ডিরেক্ট বলবো। ঠিক আছে, হ আমি এখন গান গাওয়া শুরু করি, আমি তো পাগল। আচ্ছা, তাহলে আমাদের এই ছকটা কমপ্লিট। যা যা ব্যাখ্যা করা যায় আমরা সেগুলো শুধু পড়লাম, এর বাইরে আর কিছু ব্যাখ্যা করা যাবে না। আরেকটা জিনিসটা একটু প্যাচ লাগে, এটা আমি তোমাদেরকে বই থেকে বলে দিচ্ছি। দেখো, বইয়ের মধ্যে তোমাকে সব জায়গাতে বলা হয়েছে হচ্ছে আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। হ্যাঁ, আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব, আবার সাথে সাথে তোমাকে অলওয়েজ, তুমি দেখো তোমাকে এখানে কিন্তু আমি লিখে দিয়েছিলাম ম্যাক্স প্ল্যাঙ্ক, তাই না? আইনস্টাইন আর ম্যাক্স প্ল্যাঙ্ক এই দুইটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়, আমরা বুঝি না যে আসলে কার তত্ত্ব, কে দিছেন, কে আবিষ্কার করছেন। তুমি মনে রাখবা, যদি তোমাকে আবিষ্কার রিলেটেড কোনো কথা বলে, যে আবিষ্কার করছেন কে, প্রবর্তন করছেন কে, আবিষ্কার প্রবর্তন এই কথাগুলো বললে, তখন অ্যান্সার হবে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। কারণ এই সূত্রটা আবিষ্কার করছেন, তত্ত্বটা আবিষ্কার করছেন আসলে ম্যাক্স প্ল্যাঙ্ক। কিন্তু যদি তোমাকে বলে যে কে ব্যাখ্যা করছে বা কার তত্ত্ব, এরকম প্রশ্ন করলে তখন অ্যান্সার হবে হচ্ছে আইনস্টাইন। কেন আবিষ্কার করছে একজন তত্ত্ব আর একজনের হচ্ছে, কারণ ম্যাক্স প্ল্যাঙ্ক এই এই তত্ত্বটা শুধু আবিষ্কারই করছিলেন, এটা নিয়ে ফার্দার যে কাজগুলো করার, যত রিসার্চ করার, যত কিছু ব্যাখ্যা করার চেষ্টা করা, সবকিছু করছেন হচ্ছে আইনস্টাইন। মানে এই তত্ত্ব নিয়ে এর পরের অগ্রগামী যে কাজগুলো সেগুলো সব করছেন আইনস্টাইন। এই জন্য এই তত্ত্বটাকে আইনস্টাইনের নামে উৎসর্গ করা হয়েছে, এটা এখন ওনার তত্ত্ব বলা হয়। কিন্তু আবিষ্কারক বা প্রবর্তক জিজ্ঞেস করলে তখন অ্যান্সার হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা, এখন তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো খুবই ইজি ইজি বৈশিষ্ট্য, তুমি দেখো একবার পড়লে তোমার মানে মনে হবে যে এই কথাগুলো আমি কোথাও না কোথাও পড়ছি। আসলেই এই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন চ্যাপ্টারে ছড়ানো ছিটানো ভাবে আছে, পড়ানোর সময় তোমাকে বলে দিই, ম্যাক্সিমামই তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে আছে। ওকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যগুলোর মধ্যে লাস্টের যে বৈশিষ্ট্যটা, শূন্য মাধ্যমে এই তরঙ্গের বেগ হচ্ছে 3×10⁸ মিটার/সেকেন্ড, এইটা তুমি আসলে পিচ্চিকাল থেকে পড়তেছো। তুমি শূন্য মাধ্যমে আলোর বেগটা পড়ে আসতেছো, 3×10⁸ মিটার/সেকেন্ড। এই শূন্য মাধ্যমে তরঙ্গের বেগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগটা হচ্ছে আলোর বেগের সমান, যেহেতু আলো হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, 3×10⁸ মিটার/সেকেন্ড। তড়িৎচুম্বকীয় সকল বিকিরণের জন্য তরঙ্গের বেগ সি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্ক নিউ এর মধ্যে সম্পর্ক হচ্ছে সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। এটা আসলে কোথেকে আসছে? বি সমান এফ ল্যামডা থেকে। ঠিক আছে, ওরা জাস্ট এখানে একটু ঢং করে কম্পাঙ্কটাকে নিউ দিয়ে বলছে, বেগটাকে সি দিয়ে বলছে, আর কিছু না। 4 নাম্বারটাতে তুমি দেখো, তোমাকে বলছে তড়িৎচুম্বকীয় বিকিরণের তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে হ্রাস পায়, ইজ প্রপোর্শনাল টু 1/r². তুমি যদি তরঙ্গ চ্যাপ্টারে পড়ো, মানে তরঙ্গ চ্যাপ্টারটা পড়ে থাকো, তুমি দেখবা ওইখানে তোমাকে একটা সম্পর্ক বলছে I ইজ প্রপোর্শনাল টু 1/r², মানে তরঙ্গের তীব্রতা বা প্রাবল্য হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কথাটার মানে হচ্ছে তুমি যেই শব্দ উৎস থেকে বা যেই তরঙ্গের উৎস থেকে তীব্রতা মেজার করবা, মানে তীব্রতার মানটা পাচ্ছ, তরঙ্গটা পাচ্ছ, সেই উৎসটার দূরত্ব যত বেশি হবে তীব্রতার মান তত কম হবে। এটা কিন্তু খুবই জেনারেল নলেজ এর ব্যাপার, যে ধরো তুমি শব্দ দিয়ে হিসাব করো, আমি এখন এখানে কথা বলতেছি, আমার কথা এই ল্যাপটপ পর্যন্ত, যে ল্যাপটপের মধ্যে দিয়ে তোমার কাছে পৌঁছাচ্ছে, তুমি এই জন্য বেশি বেশি করে শুনতেছো, মানে ঠিক মতো শুনতে পারতেছো। ধরো আমি যদি ল্যাপটপ এখানে রেখে রুমের বাইরে যে চিৎকার করা শুরু করি, তুমি কিন্তু তখন আর ঠিক মতো শুনবা না, তখন কিন্তু আমার কথার তীব্রতা কমে যাবে, তাই না? তার মানে হচ্ছে আমাদের যত বেশি দূরত্ব বাড়বে তত তীব্রতার মানটা কমে যাবে।
ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ব্যস্তানুপাতিকটা কিরকম ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক হবে, ই ইজ প্রপোর্শনাল টু 1/r². এখন তোমাকে এখান থেকে যদি গাণিতিক প্রশ্ন করে যে দূরত্ব এত গুণ করলাম তীব্রতা কত গুণ হ্রাস পাবে, তুমি অ্যান্সার করতে পারবে না। দূরত্ব দ্বিগুণ করলে তীব্রতা 4 গুণ হ্রাস পাবে, দূরত্ব যদি 4 গুণ করতা তাহলে তীব্রতা কত গুণ হ্রাস পাইতো, তুমি জাস্ট স্কোয়ার করে দাও, 16 গুণ হ্রাস পাইতো। বা যদি তোমাকে জিজ্ঞেস করতো যে দূরত্ব আমি 4 গুণ করতেছি আমার তীব্রতা কত গুণ হবে, কত গুণ হবে বললে তখন অ্যান্সার হয়ে যেত 1/16 গুণ হবে। হ্যাঁ, হ্রাস কথাটা উল্লেখ করে দিলে আমি পূর্ণ সংখ্যাতে ডিরেক্টলি বলে দিবো যে 16 গুণ হ্রাস পাবে, আর যদি বলে যে কত গুণ হবে, গুণ বললে তখন আমাদের অ্যান্সার হচ্ছে 1/16 গুণ। ওকে, সম্প্রসারিত বললে, সম্প্রসারিত বললো আবিষ্কার মানে আইনস্টাইন হবে, ব্যাখ্যা সম্প্রসারণ এইসব এক্সটেন্ডেড কথাবার্তা বললে সবকিছুর জন্য হবে আইনস্টাইন, আর যখনই তোমাকে প্রবর্তন আবিষ্কার এসব নিয়ে কথা বলবে তখন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ব্যাখ্যা বা প্রসারিত করেন হচ্ছে আইনস্টাইন। আচ্ছা, এরপর 3 নাম্বার, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটাও কিন্তু তুমি জানো। এগেইন তরঙ্গ চ্যাপ্টারে, এটা অবশ্য ইসাক স্যারের নাই, এটা তোফাজ্জল স্যারের আছে, তোফাজ্জল স্যারের বইয়ের মধ্যে বলা আছে যে তরঙ্গ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে যার মাধ্যম দরকার হয় সঞ্চালনের জন্য সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আর যার কোনো রকম মাধ্যম দরকার হয় না তার নাম হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। ঠিক আছে, তাহলে যেহেতু তাড়িৎচুম্বক তরঙ্গকে আমরা আলাদা করে ক্লাসিফিকেশনেই ফেলে দিছি যে কোনো মাধ্যমের দরকার হয় না, এটা তোমার আলাদা করে মুখস্থ করতে হবে না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, আর যার লাগে তাকে বলা হয় হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, এটা তুমি তরঙ্গ চ্যাপ্টারে পড়বা, যার মাধ্যম লাগে সে হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তরঙ্গ সঞ্চালনের অভিমুখ ই এবং বি উভয়ের উপর লম্ব, তাই তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আর তরঙ্গ। এই কথাটাও আমি একটু আগে বলছি, মনে আছে পয়েন্টিং ভেক্টর পড়ানোর সময় আমি দেখাচ্ছিলাম যে পয়েন্টিং ভেক্টরের ক্ষেত্রে ধরো ভেক্টর তরঙ্গটা যদি এদিকে যায় তার সাথে লম্বভাবে স্থাপিত একটা তড়িৎ ক্ষেত্র আর একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, দুইটাই যদি লম্বভাবে থাকে এদের মধ্যে দিয়ে যে পরিমাণ শক্তি যায় একক ক্ষেত্রফলের মধ্যে সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তার মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাথে সবসময় এই ক্ষেত্রগুলো লম্বভাবে স্থাপিত থাকে, এই যে উভয়ের উপর লম্ব থাকে। আর আরেকটা কথা বলছিলাম যে আলো যেহেতু আর তরঙ্গ এবং আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে বলা যায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে আর তরঙ্গ। এটা থেকেই কিন্তু আমরা বলতেছিলাম যে সমবর্তনটা আমরা ব্যাখ্যা করতে পারি তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে, যেহেতু আর তরঙ্গের ক্ষেত্রে সমবর্তন হয়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি এর পর্যাবৃত্ত পরিবর্তনের ফলে উৎপন্ন হবে, এটাও আমি তোমাকে বলছি। আমি বলছিলাম যে যার নাম হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার একটা তড়িতের পার্ট থাকবে, একটা চৌম্বকের পার্ট থাকবে, তড়িতের পার্টটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, চৌম্বকের পার্টটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, দুইটার পর্যাবৃত্ত পরিবর্তন হবে, পর্যাবৃত্ত পরিবর্তনের ফলে উৎপন্ন হবে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে এখানে সবই একদম জানা শোনা বৈশিষ্ট্য গুলাই ছিল, আমরা শুধু এটার ক্ষেত্রে খেয়াল রাখবো 4 নম্বরের ক্ষেত্রে যে আমাদের যদি গাণিতিক প্রশ্ন আসে আমরা যেন ভুল না করি। ওকে, বাকি সব জান আগের পড়া। আলোক বর্ষ, আমি যখন প্রথমে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসছে, টপিক গুলো নামের পাশে নাম্বার দেওয়া ছিল, আলোক বর্ষের পাশে কিন্তু 3 দেওয়া ছিল, তার মানে আলোক বর্ষ থেকে অলরেডি 3 বার প্রশ্ন আসছে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এবং আমাদের জন্য গুড নিউজ হচ্ছে আলোক বর্ষ একটা খুবই ছোট টপিক, এইটুকুর মধ্যে যা আছে এই কথাগুলো থেকে প্রশ্ন আসে, সো আমরা এই কথাগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করব। আলোক বর্ষ নিয়ে প্রথম কথা হচ্ছে, এটা শুনতে মনে হয় আলোক বর্ষ বলতে বোঝানো হচ্ছে হলো কতখানি আলো এরকম বোঝানো হচ্ছে, বা কতখানি কয় বছর সময় বোঝানো হচ্ছে, আলো বা সময় কোনোটাই বোঝানো হয় না। 1 বছরে আলোক রশ্মি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, দূরত্বের একক হচ্ছে আলোক বর্ষ। ঠিক আছে, আলোক বর্ষ হচ্ছে দূরত্বের একক। এখন 1 বছরে আলোক রশ্মি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তুমি চিন্তা করো তো, আলো এমনিতে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 3×10⁸ মিটার যায়। 3×10⁸ মিটার মানে কিন্তু অনেক বেশি পরিমাণ দূরত্ব, অনেক বেশি। তাহলে 1 সেকেন্ডে যদিও 3×10⁸ মিটার যায়, 1 বছরেও কত বেশি পরিমাণ দূরত্ব যাবে, অনেক বেশি না? তুমি এত বেশি পরিমাণ দূরত্বটাকে একটা একক বলতেছো, একক। তাহলে এই এককটা দিয়ে তুমি যখন দূরত্ব মাপতে যাবা, তোমার কি ছোট ছোট দূরত্ব গুলো মাপার জন্য এই এককটা কাজে লাগবে, নাকি বড় বড় পরিমাণ একক গুলো মাপার জন্য কাজে লাগবে, মানে বড় বড় পরিমাণ দূরত্ব গুলো মাপার জন্য কাজে লাগবে? অবশ্যই অনেক বেশি পরিমাণ দূরত্ব মাপার জন্য আমরা আলোক বর্ষটাকে ব্যবহার করব। কোথায় ব্যবহার করব না তাহলে? পৃথিবীর ভিতরে ব্যবহার করব না, কারণ ধরো আমার থেকে এই ল্যাপটপের দূরত্ব, এটা যদি আমি চাই যে এখন আমি এটা আলোক বর্ষ দিয়ে বলবোই বলবো যে এটা কয় আলোক বর্ষ দূরত্ব, আমি বলতে পারবো?
খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে না জিনিসটা, এটা আমি মিটার এককে বলতে পারবো এই দূরত্বটুকু, যে আমার ল্যাপটপের মধ্যে কতটুকু দূরত্ব, সেন্টিমিটার এককে বলতে পারবো, কিন্তু আমি আলোকবর্ষ দিয়ে বলতে গেলে অনেক ভেজালে পড়বো, সো এটা আমি বলবোই না। আমরা মনে রাখবো পৃথিবীর ভিতরে ছোট ছোট দূরত্ব গুলো মাপার জন্য আলোকবর্ষকে আমরা ব্যবহার করবো না, অনেক বড় বড় দূরত্ব মাপার জন্য। এই কথাটা দেখো লাস্ট লাইনে বসে, দূরত্ব পরিমাপের একক খুবই বড় এটা, আর যেহেতু এটা অনেক বড় একক, সো এটা নবমণ্ডলীয় পরিমাপে ব্যবহার করা হয়। নবমণ্ডলীয় পরিমাপ মানে কি, পৃথিবীর বাইরের যত বড় বড় দূরত্ব গুলো মাপা লাগে আমাদের, যেমন হচ্ছে একটা স্টার থেকে আরেকটা স্টার কতটুকু দূরে, একটা স্টার থেকে সূর্য কতখানি দূরে, মানে আমাদের আলটিমেট যে বড় স্টারটা সেটা কতটুকু দূরে, সূর্য থেকে চাঁদ কতটুকু দূরে, চাঁদ থেকে পৃথিবী কতটুকু দূরে, পৃথিবী থেকে সূর্য কতটুকু দূরে, এরকম বড় বড় দূরত্ব গুলো মাপার জন্য আমরা তাহলে আলোকবর্ষ ব্যবহার করবো। এটাই দেখো সেকেন্ড লাইনে বসে, বিভিন্ন নক্ষত্রের অবস্থান এবং দূরত্ব প্রকাশের জন্য একক ব্যবহার করা হয়। আর কি লাগবে, এদের একক লাগবে। এককের জন্য তুমি দেখো তোমার প্রথম মানটা হচ্ছে 9.46, এর সাথে তোমাকে মিটার এককে দিয়ে দিছে হচ্ছে 10^15, কিলোমিটার এককে দিয়ে দিছে 10^12। তাহলে 9.46 এর সাথে মিটার হলে থাকবে 10^15, যেহেতু ও ছোট একক ওর ক্ষেত্রে পাওয়ারটা বড় হবে, কিলোমিটার হলে তখন পাওয়ারের মানটা কমে যাবে, কারণ ও তো বড় একক, 10^12 হবে। 9.46 এর সাথে 10^15 আর হচ্ছে 10^12। ওকে, এই কয়েকটা কথা ইম্পর্টেন্ট, এগুলো থেকেই আসে, এগুলোর বাইরে থেকে প্রশ্ন আসে না। ওকে, আচ্ছা এখন তাহলে আমাদের, আমাকে বলো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এই টপিক গুলো থেকে মিলে গেছে, দেখে আমি নিয়ে আসছি। আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী? আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী? 1 নাম্বার, আর 2 নাম্বার, তড়িৎচুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন? অ্যান্সার বলো। তরঙ্গ তত্ত্ব 1 নাম্বারের অ্যান্সার কি? হ্যাঁ, ঈশিকা জাহান বলছে হাইগেন্স, অমিত সূত্রধরের অনেক বুদ্ধি ও একসাথে বলে দিছে এ আর ডি, হাইগেন্স আর হচ্ছে ম্যাক্সওয়েল। ভেরি ভেরি গুড, তোমাকে 10 পয়েন্ট দিলাম। হ্যাঁ, এই যে বকলো গুলা একটা একটা করে অ্যান্সার বলতেছে, দুইটা একসাথে বলে দাও, 1-এর অ্যান্সার হচ্ছে এ, 2-এর অ্যান্সার হচ্ছে ডি, যাদের বুদ্ধি আছে তারা একসাথে বলতেছো। হ্যাঁ ঠিক আছে, এগুলো একদম কমন প্রশ্ন দেখছো, তুমি যদি ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2018 দিতা তাহলে তুমি 1 মার্ক পেয়ে যেতা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2004 দিলে তখন তুমি একদম গেদা বাচ্চা ছিলা, একটু ছিলা তখন দিলে তাহলে তুমি 1 মার্ক পেয়ে যেতা। এরকম দেখলে খুব আফসোস লাগে না, মনে হয় না যে ওই বছর আমি কেন পরীক্ষা দিলাম না, এগুলো দিলে তো পারতাম। সবাই পারতেছো, ভেরি গুড। দৃশ্যমান আলোর বর্ণালী, আমরা নেক্সট টপিকে চলে যাই, এখান থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা শুরু, দৃশ্যমান আলোর বর্ণালী। আর এরপরে হচ্ছে আমরা ওই যে ওই বড় ছকটা যেটার কথা আমি ক্লাসের শুরুতে বলতেছিলাম, যে অনেক বেশি প্রশ্ন আসছে, 8টা প্রশ্ন আসছে তড়িৎচুম্বকীয় বর্ণালীর বৈশিষ্ট্যগুলো থেকে, এই ছকগুলো আমরা এখন পড়বো। ওকে, প্রথমে হচ্ছে দৃশ্যমান আলোর বর্ণালী, এটার ক্ষেত্রে হ্যাঁ সবাই অ্যান্সার বলতে পারছো, খুবই মানে সোজা প্রশ্ন ছিল আসলে। দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষেত্রে তুমি দেখো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই আলোগুলোর জন্য আমাদেরকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সীমা দিয়ে দিছে, মানে কত থেকে কতর মধ্যে থাকতে পারে এরা। প্রত্যেকটা সীমার ক্ষেত্রে তুমি খেয়াল করো, মানে প্রত্যেকটা মানে তোমাকে কিন্তু 10^-7 দিয়ে দিছে, তাহলে আমাদের পাওয়ারটা নিয়ে চিন্তা করতেই হচ্ছে না, প্রত্যেকটার মান 10^-7 মিটার দিয়ে শেষ হচ্ছে, একক নিয়েও চিন্তা করতে হচ্ছে না, মিটার এককই আছে, অন্য কোনো একক নাই আমাদেরকে। তাহলে এই পাওয়ারের আগের মানগুলো, পূর্ণ সংখ্যার মানগুলো মনে রাখতে হবে। পূর্ণ সংখ্যার মানগুলোর ক্ষেত্রে না, এটা রিডিম করা যাবে না, সরি, পরীক্ষার নাম্বার আমি দিলে না হয় রিডিম করানো যেত, আমি তাহলে 100 দিয়ে দিতাম। সবসময় নিজের প্রশ্ন ছাড়া অন্যদের প্রশ্ন সোজা লাগে, এটা হচ্ছে আমাদের পৃথিবীর নিয়ম। আচ্ছা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, মানে ধরো আমরা যখন ভাইবা দেই, ভাইবাতে সবসময় এটা হয়, আমার আগের জন যে ভাইবা দিল ওকে যে প্রশ্নগুলো করবে দেখা যাবে আমি সব পারি, সব তত্তর তত্তর করে বলতে পারতেছি, কিন্তু যখনই আমার ভাইবার মানে শুরু হচ্ছে, আমার ভাইবার মধ্যে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে তখন দেখা যাবে আমি তাকায় আছি। যদি সেম প্রশ্ন করে তখন আমার মনে হবে যে এটা ওরে জিজ্ঞেস করলো, তখন তো আমি পারতাম, এখন আর আমি পারতেছি না, নিজের প্রশ্নটা সবসময় কঠিন লাগে। ন্যানোমিটার দিয়ে মুখস্থ করতে পারো যদি তুমি কেমিস্ট্রিতে পড়ে থাকো, কেমিস্ট্রিতে পড়ে থাকলে তাহলে তুমি ন্যানোমিটার দিয়ে মুখস্থ করছো, কিন্তু ফিজিক্সের তো মুখস্থ করতে হবে, কারণ এখানে মিটার দিয়ে বসে। যদি তুমি দেখো যে ন্যানোমিটারের মিটারের মানগুলো মিলে গেছে তাহলে তো তোমার ঈদ, তোমার তো আর কষ্ট করা লাগতেছে না, যদি না মিলে যায় তাহলে কিন্তু দুইটা তোমার আলাদা করে করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 10^-7 মিটার দিয়ে শেষ হয়েছে। তুমি আরেকটু খেয়াল করলে বুঝবা যে একটার সাথে আরেকটার খুব সুন্দর মিল আছে। যেমন বেগুনি শুরু হয়েছে 3.8 থেকে শেষ হয়েছে 4.25 এ, তুমি খেয়াল করো নীলটা শুরু হয়েছে কিন্তু 4.25 দিয়ে, নীল শেষ হয়েছে 4.45 দিয়ে, আসমানি শুরু হয়েছে হচ্ছে 4.45 দিয়ে। তার মানে দেখো এই যে শেষের মানটা পরেরটার শুরুর মান হয়ে যাচ্ছে, শেষের মানটা পরেরটার শুরুর মান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু শুধু প্রথম মানগুলো পড়লেই সব পড়া হয়ে যাচ্ছে। আমরা বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এদের জন্য প্রথম মানগুলো পড়বো, পরের মানগুলো পড়তে হবে না। কেমিস্ট্রির সাথে আমি যতটুকু জানি সেম হওয়ার কথা না, একটু ডিফারেন্স আছে, তোমাদের আলাদা করেই পড়তে হবে। ওইখানে তুমি কিভাবে পড়ছো আমি ঠিক জানি না, মুখস্থ করে থাকলে পড়ছো, এখানকার মানগুলো আমি এখন তোমাকে মুখস্থ করে দিচ্ছি, এগুলো নিয়ে তোমার কোনো ঝামেলা হবে না, মিলবে না কেমিস্ট্রির সাথে। দুটা থেকেই প্রশ্ন আসে, ধরো কেমিস্ট্রি থেকে যদি প্রশ্ন আসে তুমি বুঝবা এইভাবে যে তোমাকে ন্যানোমিটার এককে দিয়ে দিবে, আর যদি ফিজিক্স থেকে প্রশ্ন আসে তাহলে তোমাকে মিটার এককে দিবে। ওকে, না মনে রাখলে চলবে না, কারণ মান মিলে না। আমি যতটুকু জানি ওখানে রেঞ্জ গুলো একটু ডিফারেন্ট। মিরাজ, হ্যাঁ তরঙ্গ সীমা এক না, আমি বলে দিচ্ছি এত থিসিস করা লাগবে না, আমি যা পড়াচ্ছি ওগুলো পড়ো, ঠিক আছে? এগুলার যে সিরিয়ালটা, বেনিয়া, সহকলা, এগুলো তো আমরা একদম ছোটবেলা থেকে, ধরো আকাশে যখন রংধনু দেখতাম তখন আম্মুরা আমাদেরকে বলতো যে এই যে দেখো ওখানে সাতটা রং আছে, সাতটা রং আমরা কিভাবে মনে রাখতে পারি, বেনিয়া সহকলা বা বিজিওর এরকম করে মনে রাখতে পারি। তো বেনিয়া সহকলা দিয়ে তুমি তাহলে সিরিয়ালটা মনে রাখতেছো, যেহেতু ছোটবেলা থেকে আমরা ওইটাই ব্যবহার করব। বে নি আ সহ কলা। এখন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম মানটা পড়বো, প্রথম মান। প্রথম মান হচ্ছে, তুমি ভালো মতো খেয়াল করো আমি কিভাবে লিখতেছি, একবার থ্রি, দুইবার ফোর, তিনবার ফাইভ, একবার সিক্স। থ্রি ফোর ফোর ফাইভ 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 সিক্স, থ্রি ফোর ফোর ফাইভ 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 সিক্স। ওকে, এখন দশমিকের পরের সংখ্যা, আমরা আগে একটা করে দশমিক দিই। দেখো এই যে এটা হচ্ছে আমার দশমিক, একটু বড় করে দিই, এইটা হচ্ছে আমার দশমিক, এই যে দশমিক, প্রত্যেকটার জন্য দশমিক দিচ্ছি, এরপর আমরা দশমিকের পরের সংখ্যা শিখব। দশমিকের পরের সংখ্যা আমাদেরকে শিখতে হবে, কারণ দেখো রিপিটিং মান কিন্তু আছে, ফোর দিয়ে দুইটা মান, ফাইভ দিয়ে তিনটা মান আছে। তো আমরা দশমিকের পরের সংখ্যা না শিখলে ডিফারেনশিয়েট করতে পারবো না। দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে এখন মানগুলো আসবে এইভাবে, 82, 407, 82, 82, 407, 82। এটা গেল হচ্ছে দশমিকের পরে প্রথম ঘর। এখন দশমিকের পরে নেক্সট ঘর, নেক্সট ঘর হচ্ছে এভাবে, 0, 5, 5, 0, 5, 5, 0, ঠিক আছে? এখন কমপ্লিট হইলো। তাহলে দেখো বেগুনির জন্য হচ্ছে 3.80, নীলের জন্য হচ্ছে 4.25, আসমানির জন্য 4.45, এরপরটা হচ্ছে শুধু 5, 0, 0 যেহেতু আছে, তারপরটা হচ্ছে 5.75, নেক্সট হচ্ছে 5.85, লাস্ট হচ্ছে 6.20। প্রত্যেকটার সাথে থাকবে হচ্ছে 10^-7 মিটার। এগুলো হচ্ছে সবগুলোর ক্ষেত্রে প্রথম মান, তার মানে বেগুনি শুরু হয়েছে এততে, নীলের যে প্রথম মান সেটা হচ্ছে বেগুনি শেষ মান। বেগুনির রেঞ্জ তাহলে 3.80 থেকে 4.25, নীলের রেঞ্জ হচ্ছে 4.25 থেকে 4.45। ওকে, আচ্ছা এই মানগুলোর ক্ষেত্রে তাহলে 3 একবার, 4 দুইবার, 5 তিনবার, 6 একবার, তারপরে হচ্ছে 82, 407, 82, 055, 055, 0, কিভাবে মনে রাখতে পারবো? ওকে, দেখছো সোজা না, আমি বলছিলাম তো মনে রাখা যায়। আর কেমিস্ট্রিটা যদি তোমরা এরকম করে মুখস্থ করে থাকো তাহলে তো ভালো, যদি অন্য কোনো ভাবেও পারো মুখস্থ করে ফেলো, কারণ কেমিস্ট্রি থেকেও প্রশ্ন আসতে পারে, ফিজিক্স থেকেও প্রশ্ন আসতে পারে কিন্তু। ওকে, আচ্ছা আই হোপ সবাই লিখতে পারছো, লিখতে না পারলে কোনো সমস্যা নাই, আমি এটা হ্যান্ড নোটে দিয়ে দিবো, ওখান থেকে লিখে নিও। বইয়ে ফেরত যাই, এখন হচ্ছে আমাদের মেইন পড়া, তড়িৎচুম্বকীয় বর্ণালীর বৈশিষ্ট্যমূলক ছক।
এই বৈশিষ্ট্যমূলক ছকটা তোমাদের সামনে যেহেতু বই আছে তোমরা দেখতে পারো, দুইটা পেজের মধ্যে এত 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 খুচরা ইনফরমেশন দিয়ে একটা বিশাল ছক বানায় দিছে। মানে যারা বই লেখে ওদের কোনো মায়া দয়া নাই, ওরা যখন এগুলা লিখে দিচ্ছে ওদের একবার মনে হয় না যে আমরা তো আমরা যা লিখে লিখে দিচ্ছি এগুলো তো পোলাপান গুলা পড়তে হবে। এই যে এত এত জিনিসপত্র দিছে এগুলো এখন আমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে 8 বার প্রশ্ন আসছে অ্যাডমিশন টেস্টে, খুবই ইম্পর্টেন্ট ছক, আমরা স্কিপ করতে পারবো না। তো ওই ছকটা আমরা পড়ে ফেলবো, তোমরা একটু খুবই ভালো মতো অ্যাটেনশন দাও। অ্যাটেনশন না দিলে কিন্তু এটা মিস করলে পরে যখন আমি সব গুছিয়ে একসাথে বলে দিব কিভাবে মনে রাখতে হবে তখন তুমি ধরতে পারবা না। এখন আমি তোমাদেরকে প্রথমে মানে জাস্ট এই ছকের কোন ইনফরমেশন গুলো আমরা মনে রাখবো সেই ইনফরমেশন গুলোর সাথে পরিচিত করাচ্ছি, ঠিক আছে? তুমি এখন তোমার সামনে যে বইটা আছে বইয়ের মধ্যে ছোট ছোট করে আমি যা দাগাচ্ছি ওই জিনিসগুলো দাগাও, যাতে তোমার ইনফরমেশন গুলো এখন মাথায় ঢুকে যে এই কথাগুলো থেকে আমরা পরে পড়বো, তারপরে কোনটা কোনটার ক্ষেত্রে পড়তেছি সেটা আমি তোমাদেরকে মনে রাখার জন্য ট্রিক্স বলে দিব। ওকে, আচ্ছা, এখানে বেতার, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড বা অবলোহিত, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্সরে, গামা রশ্মি, এগুলোকে যে সাজানো হয়েছে এটা সাজানোর মানে এই সিরিয়ালে সাজানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর গামার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। বেতার থেকে তুমি যত নিচের দিকে নামবা তত আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকবে, গামাতে যে একদম কম হচ্ছে। মানে ওরা যেখানে সাজাইছে সাজানোর সময় ওরা একটা সিরিয়াল মেনটেন করে সাজাইছে, বেতারের থেকে একটু কম হচ্ছে মাইক্রোওয়েভ, তার থেকে একটু কম হচ্ছে ইনফ্রারেড, এরকম করে গেছে। তরঙ্গ দৈর্ঘ্যের এই পরিসর গুলো আমরা পড়বো না, কারণ এগুলো অনেক কঠিন। আমাদের লাগবে যে এই তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর সেটা কিন্তু আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, তো এই পরিসর যেহেতু আমরা পড়ে ফেলছি দৃশ্যমান আলোরটা, আমাদের বাকিগুলো পড়ার কোনো দরকার নাই। তুমি পারলে করো, কিন্তু আমরা এখন আপাতত পড়ার চেষ্টা করতেছি না। আমরা পড়বো হচ্ছে নিঃসরণকারী উৎস, নিঃসরণের কারণ আর বৈজ্ঞানিক প্রয়োগ, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। মেইনলি প্রশ্ন আসে হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগ থেকে, নিঃসরণের কারণ আর উৎস থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে। তো আমরা সবকিছুই পড়বো, মিস দিব না। প্রথমে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ তুমি দেখো নিঃসরণকারী উৎসের মধ্যে বলছে অ্যান্টেনার মধ্যে দোলায়িত তড়িৎ আধান আর হচ্ছে স্পন্দিত তড়িৎ বর্তনী, এরা হচ্ছে নিঃসরণকারী উৎস। তুমি আপাত আমি এখন কিন্তু তোমাকে পড়াচ্ছি না, আমি এখন তোমাকে জাস্ট ইনফরমেশন গুলোর সাথে পরিচিত করতেছি, তুমি পরিচিত হওয়ার চেষ্টা করো। নিঃসরণের কারণের মধ্যে বলছে উচ্চ কম্পাঙ্কের স্পন্দিত তড়িৎ প্রবাহ, স্পন্দিত তড়িৎ প্রবাহ, পরমাণুস্থ ইলেকট্রনের খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তন, খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য বেতার তরঙ্গ পাওয়া যায়। আর বৈজ্ঞানিক প্রয়োগ বা ব্যবহারের মধ্যে বলছে বিভিন্ন ধরনের বেতার যোগাযোগ ব্যবস্থায়, যার নাম বেতার তার ব্যবহারিক প্রয়োগটা তো বেতারেই হবে, বেতার যোগাযোগ ব্যবস্থাতে বা রেডিও কমিউনিকেশনে আমরা ইউজ করতেছি। আচ্ছা, এখন মনে রাখার জন্য বলি, বেতার বেতার হচ্ছে রেডিও, রেডিওর ভিতরে থাকবে হচ্ছে বর্তনী বা সার্কিট, বর্তনীর ভিতরে হবে স্পন্দন। মনে রাখার জন্য বলতেছি, তুমি খেয়াল করো, বেতারের ভিতরে থাকবে বর্তনী, বর্তনীর ভিতরে হবে স্পন্দন, আর বর্তনীতে থাকবে হচ্ছে চার্জ বা আধান। এখান থেকে তাহলে আমরা মনে রাখবো বেতারের ক্ষেত্রে আমাদেরকে এই শব্দগুলো দিয়েই প্রশ্ন করবে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি স্পন্দিত তড়িৎ বর্তনী থেকে নিম্নের কোন রশ্মিটি পাওয়া যায় তাহলে বা নিম্নের কোন তরঙ্গ পাওয়া যায়, তাহলে তুমি অ্যান্সার করবে হচ্ছে বেতার তরঙ্গ, কারণ তুমি স্পন্দিত বর্তনী পাইছো, তুমি জানো যে বেতারের মধ্যে বর্তনী থাকে, স্পন্দন থাকে। ওকে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি অ্যান্টেনার মধ্যে দোলায়িত তড়িৎ আধান, আধান যেহেতু বলছি বর্তনীর ভিতরে আধান থাকে তার মানে সেটা হচ্ছে আমাদের বেতার তরঙ্গের প্রশ্ন, অ্যান্সার হবে হচ্ছে বেতার তরঙ্গ। উচ্চ কম্পাঙ্কের স্পন্দিত তড়িৎ প্রবাহ, এই কারণে আমরা কোন তরঙ্গ পাই, অ্যান্সার হবে হচ্ছে বেতার, কারণ আমাকে আবারও স্পন্দিতর কথা বলছে, স্পন্দনের কথা বলছে। এই দুই নাম্বারটা আমি তোমাকে একটু পরে বলতেছি, এটা আমরা মানে একক ভাবে বেতারের জন্য পাই না, আরো কয়েকটার মধ্যে আমরা এই শক্তি পরিবর্তন টপিকটা পাবো, সেগুলোর সাথে আমরা কোরিলেট করে পড়বো, ঠিক আছে? তাহলে আমাদের বেতারের জন্য বাকি ইনফরমেশন গুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। বৈজ্ঞানিক প্রয়োগ বা ব্যবহারের মধ্যে হচ্ছে বেতার যোগাযোগ ব্যবস্থা, বেতারের মধ্যে থাকবে বর্তনী, বর্তনীতে হবে স্পন্দন, আর বর্তনীর মধ্যে থাকে আধান। এই কয়েকটা কথা দিয়ে আমরা সবকিছু পড়ে মানে মনে রাখবো। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের ক্ষেত্রে তুমি খেয়াল করো ওর নাম হচ্ছে, ওর নাম হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, হ্যাঁ, মাইক্রোওয়েভের ম থেকে আমরা মনে রাখবো বা এম থেকে আমরা মনে রাখবো মেসার, মেসার হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, আর হচ্ছে এম থেকে আমরা মনে রাখবো ম্যাগনেট্রন। এটা আবার কি, দেখো এম থেকে হচ্ছে মেসার আর এম থেকে হচ্ছে ম্যাগনেট্রন। ম্যাগনেট্রনটা কি, ম্যাগনেট্রন হচ্ছে একটা বিশেষ ধরনের বাল্ব,
আর এই ক্রো থেকে আমরা মনে রাখবো ক্লাইস্ট্রন, ক্লাইস্ট্রন হচ্ছে আরেকটা বিশেষ ধরনের বাল্ব। তাহলে মাইক্রোওয়েভের এম থেকে হচ্ছে মেসার, এম থেকে হচ্ছে ম্যাগনেট্রন, আর ক্রো থেকে হচ্ছে ক্লাইস্ট্রন। এই তিনটা হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গের জন্য উৎস। ওকে, মাইক্রোওয়েভ তরঙ্গের জন্য উৎস হচ্ছে এই তিনটা। এরপর বিস্ফোরণের কারণের মধ্যে দেখো, স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্পন্ন দ্বিপরমাণুর কম্পনের ফলে মাইক্রোওয়েভ বর্ণালীর উৎপত্তি হয়। তোমাকে আমি বেতারের মধ্যে বলছিলাম যে ইলেকট্রনের খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য এটা মাথায় রাখো, সেম ভাবে মাইক্রোওয়েভের জন্য দ্বিপরমাণুর ঘূর্ণনের ফলে এটাও তুমি মাথায় রাখো। এটা আমরা আরেকটার সাথে মিলায় পড়বো, এখন এখানে আলাদা করে পড়বো না। ব্যবহারের মধ্যে বলছে রাডার যন্ত্রে, রেডিও যোগাযোগ ব্যবস্থায়, খাবার গরম করা, রান্নার কাজে। আমরা মনে রাখবো মাইক্রোওয়েভের ব্যবহার হচ্ছে তিনটা র, রাডার, রেডিও আর হচ্ছে রান্না। রাডার, রেডিও, রান্না তিনটার ক্ষেত্রে আমরা মাইক্রোওয়েভ তরঙ্গ পাচ্ছি, তিনটার ক্ষেত্রে হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ। এরপর অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মির জন্য, অবলোহিত মানে হচ্ছে ইনফ্রারেড, ইনফ্রারেড কে আমরা সংক্ষেপে বলি আইআর। অবলোহিতর জন্য নিঃসরণকারী উৎসের মধ্যে দেখো ডিরেক্টলি বলে দিছে আইআর ল্যাম্প, মানে ওর ল্যাম্পের নাম হচ্ছে আইআর। তুমি দেখো মাইক্রোওয়েভের জন্য ল্যাম্প গুলোর নাম কি ছিল, ক্লাইস্ট্রন আর ম্যাগনেট্রন, দুইটা আলাদা আলাদা নাম ছিল, একটু বিদ্যুতের টাইপের নাম। আইআর এর জন্য আমাদেরকে ডিরেক্টলি আইআর ল্যাম্পই বলে দিছে, এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আরেকটা কথা বলছে, উত্তপ্ত সকল বস্তু হতে কম বেশি অবলোহিত রশ্মি নির্গত হয়, আর হচ্ছে সূর্য রশ্মি থেকে পাওয়া যায়। উত্তপ্ত সকল বস্তু হতে পাওয়া যায়, তুমি এটা এভাবে মনে রাখবা যে আমাদের আশপাশে যত মানে হিট আছে, মানে যত যেই বস্তুগুলো হিট জেনারেট করতেছে সবকিছু থেকে অবলোহিত রশ্মি পাওয়া যাচ্ছে। তুমি খালি চোখে দেখতেছো না, বাট আছে। হ্যাঁ, তোমার আশপাশে যত হিট আছে সব হিট গুলা থেকে বের হচ্ছে হলো অবলোহিত রশ্মি। তুমি এরকম পড়ছো না সেকেন্ড পেপারের মধ্যে, তুমি যখন এনট্রপি পড়ছো, এনট্রপি পড়তে যে তুমি পৃথিবীর তাপীয় মৃত্যুর কথা পড়ছো না, যে পৃথিবীর সকল শক্তি ক্রমাগত তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে এবং তাপ শক্তি থেকে এরা কখনো উল্টা দিকে যাচ্ছে না, মানে তাপ শক্তি থেকে আমরা অন্য শক্তিতে আবার ফেরত পাচ্ছি না, সবসময় তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, হয়ে এরা ফিক্সড হয়ে যাচ্ছে। এবং একটা সময় আসবে যখন সব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, পৃথিবীর তখন মৃত্যু হবে, তাপীয় মৃত্যু হয়ে যাবে। তার মানে তুমি দেখো, যেহেতু ক্রমাগত সকল শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে, তোমার আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে মানে তাপ শক্তি আছে, তার মানে প্রচুর পরিমাণে অবলোহিত রশ্মি আছে, অনেক বেশি পরিমাণে অবলোহিত রশ্মি আপনার আশপাশে এনভায়রনমেন্টের মধ্যে আছে। তুমি যদি আসলে এইভাবে চিন্তা করো যে দৃশ্যমান আলোটা তো আমরা সবচেয়ে বেশি পাই আমাদের আশপাশে, তাই না? মানে ধরো আমরা তাকাইলেই যখন কোনো কিছু দেখতেছি, তার মানে হচ্ছে সেখানে দৃশ্যমান আলো আছে, এই জন্য আমরা দেখতে পারতেছি। দৃশ্যমান আলোর পরে আসলে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর মধ্যে বা রশ্মিগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি পরিমাণে পাই হচ্ছে অবলোহিত রশ্মি, কারণ আমাদের সবার আশপাশে তাপ শক্তি আছেই আছে। ওকে, যত তাপ আছে তত বেশি অবলোহিত রশ্মি। আর আরেকটা কথা বলছে হচ্ছে সূর্য রশ্মি থেকে পাওয়া যায়, সূর্য রশ্মি থেকে পাওয়া যায়। এটাও হচ্ছে আরেকটা এমন ইনফরমেশন যেটাকে আমরা একা একা পড়বো না, আরো কারোর সাথে মিলায় পড়বো, একটু পরে দেখতেছি। এরপরে নিঃসরণের কারণের মধ্যে বলছে পরমাণুস্থ ইলেকট্রনের ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য। তুমি দেখো এখন এটা আমাদের আগে পড়া একটা ইনফরমেশনের সাথে মিলে যাচ্ছে। বেতার তরঙ্গের ক্ষেত্রে ছিল পরমাণুস্থ ইলেকট্রনের খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য। আমি তোমাকে এটা একটু হোল্ড করতে বলছিলাম যে আমরা একটু পরে পড়তেছি। খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তি পরিবর্তন বললে তখন হচ্ছে বেতার, ক্ষুদ্র পরিমাণ শক্তি পরিবর্তন বললে হচ্ছে অবলোহিত। এটা এখনো কমপ্লিট হয় না, আমরা এটার ক্ষেত্রে আরো একটার মধ্যে পাবো এরকম ইনফরমেশন। ওকে, আচ্ছা, এরপর তোমাকে এখানে বলছে দুই নম্বরে স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্পন্ন ত্রি পরমাণুর কম্পনের ফলে পাওয়া যায় হচ্ছে অবলোহিত রশ্মি। দেখো তো, এই যে মাইক্রোওয়েভের মধ্যে আমি বলছিলাম না দ্বিপরমাণুর কথাটা মাথায় রাখো, এখন এটা কমপ্লিট হয়ে গেল। মাইক্রোওয়েভের ক্ষেত্রে আমরা পড়তেছি দ্বিপরমাণুর ঘূর্ণনের ফলে বা কম্পনের ফলে উৎপন্ন হচ্ছে, অবলোহিতের ক্ষেত্রে হবে হচ্ছে ত্রিপরমাণুর ক্ষেত্রে। সো দুই বললে মাইক্রোওয়েভ, তিন বললে হচ্ছে অবলোহিত। এই দুই তিনটাও মনে রাখার উপায় আমি পরে বলতেছি, আপাতত তুমি জাস্ট এটা মাথায় রাখো। আর হচ্ছে এখানে ব্যবহারের মধ্যে বলছে বিভিন্ন রোগের চিকিৎসায়, জ্যোতির্বিদ্যায়, শিল্প কারখানায় রশ্মি ব্যবহার হয়, অন্ধকারে দেখার জন্য নাইট গগলস হিসেবে, অন্ধকারে ছবি তোলার জন্য, মাংসপেশি ব্যথা ও টানের চিকিৎসা, এগুলো আমি আলাদা করে লিখে দিব। দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো হচ্ছে আমরা দেখো আশপাশে আমরা যাই দেখতেছি, আমরা তো দৃশ্যমান আলোর জন্য দেখতেছি। তার মানে এখানে এক কথায় যেটা বলে দিচ্ছে, ভাস্বর যে কোনো বস্তু হতে দৃশ্যমান আলো পাওয়া যায়, এটা মনে রাখলে কিন্তু হয়। আমাদের আশপাশে যত লাইট সোর্স আছে সবগুলো সোর্স থেকে আমরা অবশ্যই দৃশ্যমান আলো পাচ্ছি, আদারওয়াইজ আমরা দেখতে পারতাম না। তোমাকে দেখো এটা আবার ভেঙেও বলার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের বাতি,
অগ্নিশিখা মানে আগুন থেকে, লেজার থেকে, সূর্যরশ্মি থেকে। দেখো তো সূর্যরশ্মিটা কমন করতেছে না, এখানে আমাদের আয়ারের মধ্যেও ছিল, আবার দৃশ্যমান আলোর মধ্যেও চলে আসলো, আমরা কিন্তু মিল পাচ্ছি। সূর্যরশ্মি এখনো কমপ্লিট হয়নি, আরেক জায়গাতেও পাবো। তারপর তোমাকে নিঃসরণের কারণের মধ্যে বলছে, পরমাণুস্থ ইলেকট্রনের উত্তেজিত অবস্থান থেকে স্থায়ী অবস্থানে ফিরে আসার সময় নির্গত বিকিরণ হতে দৃশ্যমান আলো পাওয়া যায়। তুমি মনে রাখবা, দৃশ্যমান আলোটা যেহেতু আমরা নর্মালি সব সময় দেখতেছি, তার মানে এটা হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন বা স্থায়ী কন্ডিশন। হ্যাঁ, যখন পরমাণু উত্তেজিত অবস্থায় থাকে সেটা তো একটা অ্যাবনর্মাল কন্ডিশন, মানে তেজস্ক্রিয়তা হচ্ছে, তাই না? ভাস্বর মানে হচ্ছে যা যা জ্বলে, জ্বলন্ত বস্তুগুলোকে বলা হচ্ছে ভাস্বর। দৃশ্যমানের অবলোহিত আলাদা কেন, এক কেন হবে, এটা তো আলাদাই হবে। দৃশ্যমানটা তুমি দেখতে পারতেছো, তুমি অবলোহিত কি দেখতে পারতেছো? অবলোহিত তো তোমার আশপাশে আসছে কিন্তু তুমি দেখতে পারতেছো না। আচ্ছা, যেটা বলতেছিলাম, যখন পরমাণুটা উত্তেজিত অবস্থায় থাকবে তখন তো সেটাকে আমরা বলতেছি তেজস্ক্রিয়তার মধ্যে আছে, সেটা তো নর্মাল কন্ডিশন না। নর্মাল কন্ডিশন কোনটা? যখন সে স্থায়ী অবস্থানে চলে আসবে। তাহলে আমরা মনে রাখবো, দৃশ্যমান আলোর সবকিছু হবে হচ্ছে স্থায়ী অবস্থা। স্থায়ী অবস্থানে যখন ইলেকট্রনটা চলে আসতেছে তখন যে বিকিরণ, সেই বিকিরণ থেকে আমরা পাবো দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর ব্যবহারের মধ্যে তিনটা ব্যবহার বলছে, যার মধ্যে দুইটা ব্যবহার আমরা এমনি পারি, যে কোনো কিছু দেখার জন্য, এটা আমরা জানি দৃশ্যমান আলো দিয়েই তো আমরা দেখতেছি, আর হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটাও তুমি বোটানিতে পড়ছো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গাছগুলো কোন আলো ব্যবহার করে, ওরা কি বলে যে আমাকে আয়ার ল্যাম্প থেকে আয়ার দাও তারপর আমি সালোক সংশ্লেষণ করবো, তা তো বলতেছে না। ও সূর্যের আলো থেকে দৃশ্যমান আলোটার হেল্প নিয়ে সেই আলো দিয়ে ওরা ব্যবহার করতে মানে তৈরি করতেছে হচ্ছে খাবার দাবার, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা চালাচ্ছে। সো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আমাদের কাজে লাগবে হচ্ছে দৃশ্যমান আলো, এটা আমরা জানি। ফটোগ্রাফিক ফিল্মকে প্রভাবিত করে, এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবা এভাবে, ফটোগ্রাফিক ফিল্মে কাজ করবে হচ্ছে ফটোলাইট। ফটোলাইট হচ্ছে দৃশ্যমান আলো, ফটোগ্রাফিক ফিল্মের জন্য ফটোলাইট বা দৃশ্যমান আলো। আচ্ছা, এরপর অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মির জন্য তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর তো আমরা আগেই বলছি কাটা, এটা আমরা পড়বো না। নিঃসরণকারী উৎস তো দেখো খুবই উত্তপ্ত বস্তু, যেমন তড়িৎ বিচ্ছুরণ, তারপর হচ্ছে তড়িৎ ক্ষরণের ফলে এবং সূর্যরশ্মি থেকে পাওয়া যায়। এখন আমাদের সূর্যরশ্মি কমপ্লিট, তুমি দেখো আমরা সূর্যরশ্মি কোথায় কোথায় পাচ্ছি। সূর্যরশ্মি আমরা পাচ্ছিলাম ইনফ্রারেড এর মধ্যে, সূর্যরশ্মি আমরা পাইছি হচ্ছে দৃশ্যমান আলোতে, আর সূর্যরশ্মি পাইলাম হচ্ছে অতিবেগুনি রশ্মিতে। তাহলে সূর্যরশ্মি তিনটা জায়গায়, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি আর হচ্ছে দৃশ্যমান আলো, এই তিনটাতে সূর্যরশ্মি পাওয়া যাচ্ছে। আমি একসাথে করে মনে রাখার উপায় পরে বলতেছি। নিঃসরণের কারণ, পরমাণুস্থ ইলেকট্রনের বিভিন্ন স্তরের মধ্যে উচ্চ শক্তির পরিবর্তনের জন্য পাওয়া যায় হচ্ছে অতিবেগুনি রশ্মি। এখন এটাও কমপ্লিট হইলো, তোমার মনে আছে খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য ছিল বেতার তরঙ্গ, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য, এই দেখো আমি তোমাদেরকে এটা পড়ানোর সময় বলছিলাম, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য ছিল হচ্ছে ইনফ্রারেড বা অবলোহিত, আর এখন পাচ্ছি উচ্চ শক্তির পরিবর্তনের জন্য। তাহলে আমরা মনে রাখবো, বড় লোক হচ্ছে অতিবেগুনি, ওর জন্য বেশি বেশি শক্তি লাগে, বেশি বেশি পরিমাণ শক্তির পরিবর্তন হলে তখন তৈরি হয় হচ্ছে অতিবেগুনি রশ্মি, আর বাকিরা হচ্ছে গরিব, ওদের জন্য ক্ষুদ্র বা খুবই ক্ষুদ্র লাগে, এটাও মনে রাখার উপায় আমি পরে বলতেছি। বৈজ্ঞানিক প্রয়োগ বা ব্যবহারটাতে তুমি দেখো, এখানে আমি কিছু দাগাই নাই, এটা না দাগানোর কারণ হচ্ছে এখানে সবগুলো ব্যবহারই ইম্পর্টেন্ট। এই ব্যবহারগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা ছন্দ লিখে দিচ্ছি, এটা তুমি এখনই লিখে রাখো। অতিবেগুনি রশ্মির বৈজ্ঞানিক প্রয়োগ বা ব্যবহারের জন্য অণুর রঙিন ছবি প্রতিদিন আয়নাতে ভাসতে দেখি। অণুর রঙিন ছবি প্রতিদিন আয়নাতে ভাসতে দেখি। অণুর থেকে হচ্ছে অণুবীক্ষণ, অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা বৃদ্ধিতে
অনুবীক্ষণ রঙিন থেকে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রঙিন থেকে রাসায়নিক বিক্রিয়া ছবি হচ্ছে ফটো, ফটো থেকে হচ্ছে দুইটা ফটো তড়িৎ ক্রিয়া, আরেকটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম। মনে আছে ফটোগ্রাফিক ফিল্মে কিন্তু আমরা দৃশ্যমান আলো পাই, মসলিনাম ফটোলাইট থেকে মনে রাখতে, ফটোগ্রাফিক ফিল্ম। প্রতিদিন থেকে হচ্ছে প্রতিপ্রভ, প্রতিপ্রভ সৃষ্টিতে। আয়নাতে হচ্ছে আয়নায়ন, আয়নায়ন। ভাসতে দেখি এখান থেকে হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ডি। অণু রঙিন ছবি প্রতিদিন আয়নাতে ভাসতে দেখি, অণুবীক্ষণ যন্ত্র রাসায়নিক বিক্রিয়ায়, ফটো তড়িৎ ক্রিয়া, ফটোগ্রাফিক ফিল্ম, প্রতিপ্রভ, আয়নায়ন আর হচ্ছে ভিটামিন ডি। এই কয়েকটা হচ্ছে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রের ব্যবহার। ঠিক আছে, এরপর আবার বই ফেরত আসি। এক্সরে, এক্সরে এর জন্য তুমি দেখো এক্সরে নির্গমনকারী উৎস যেটা, এখানে ডিরেক্টলি এক্সরে টিউবই বলছে, আমাদের জন্য খুবই গুড নিউজ এটা। আমাদের কোনো কষ্টই করতে হচ্ছে না, কিছু দিয়ে কিছু মিলাই পড়তে হচ্ছে না। এক্সরে নির্গমনের যে কারণ, সেই কারণের মধ্যে তুমি দেখো বসে এক্সরে টিউবে উচ্চ গতির ইলেকট্রনকে মন্দ সৃষ্টির মাধ্যমে রশ্মি তৈরি করা হয়। আবার বসে ভারী মৌলের মৌলের পরমাণুকে উচ্চ শক্তির ইলেকট্রন দ্বারা আঘাত করলে পরমাণুর গভীরে অবস্থিত ইলেকট্রনের উত্তেজনা দ্বারা এই রশ্মি তৈরি হয়। আমরা মনে রাখবো এক্সরে তৈরি করার কারণ হচ্ছে, তৈরি হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রন দ্বারা আঘাত। তুমি যখন ইলেকট্রন দিয়ে আঘাত করতেছো, আঘাত করার ফলে যে বিকিরণ হবে সেটা হচ্ছে এক্সরে। এক্সরের ব্যবহারের মধ্যে এখানে তোমাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার বলছে, ডিরেক্টলি বলে দিছে চিকিৎসা ক্ষেত্রে, এটা আমি পরে বলতেছি। গবেষণা কাজে, শিল্প কারখানায়, নিরাপত্তার কাজে, চোরাচালান নিরোধে, এরকম কয়েকটা ব্যবহার বলছে। এছাড়া আরো তিনটা ব্যবহার লাগবে, সেই ব্যবহার গুলো আমি লিখে দিচ্ছি। ওকে, এই তিনটা ব্যবহার তুমি এক্সট্রা বইয়ের মধ্যে লিখে রাখো। টিউমার সেল ধ্বংসে, টিউমার সেল ধ্বংসে এক্সট্রা ব্যবহারের, এক্সট্রা ব্যবহার গুলা টিউমার সেল ধ্বংসে, জীবন্ত কোষ ধ্বংসে, জীবন্ত কোষ ধ্বংসে, আর হচ্ছে ফাটল শনাক্তকরণে, ফাটল শনাক্তকরণে। এক্সরে ব্যবহার গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এক্সরে ডক্টরদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এটার ক্ষেত্রে কোনো ব্যবহার আমরা বাদ দিব না, চিকিৎসা ক্ষেত্রে তো আমরা করবই, গবেষণা কাজে, শিল্প কারখানায়, নিরাপত্তার কাজে, চোরাচালান নিরোধে, এছাড়াও হচ্ছে টিউমার সেল ধ্বংসে, জীবন্ত কোষ ধ্বংসে, আর ফাটল শনাক্ত করেন। বাকি আছে শুধু গামা। গামার ক্ষেত্রে আমরা জানি যে গামা রশ্মি কখন পাওয়া যায়, তখন তেজস্ক্রিয় ঘটনা ঘটে, তখন সেইখানে আমরা আলফা বিটা গামা তিন ধরনের রশ্মি পাই। এই আলফা বিটা গামার গামা যেহেতু আমরা পাচ্ছি তেজস্ক্রিয় ঘটনার সময়, তো তুমি মনে রাখবা গামা রশ্মি সবকিছু তেজস্ক্রিয়তা রিলেটেড হবে। তেজস্ক্রিয় বস্তু হতে পাই, নিউক্লিয় ফিউশন আর ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে পাই। ফিউশন আর ফিউশন বিক্রিয়া কখন পাই আমরা, এগুলো তো তেজস্ক্রিয় বিক্রিয়া তেজস্ক্রিয়তার সময়। তারপর দেখো নির্গমনের কারণের মধ্যে আছে পরমাণু নিউক্লিয়াস উত্তেজিত হয়ে উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরের ফলে এই রশ্মি নির্গত হয়। উত্তেজিত অবস্থা মানেই কিন্তু তেজস্ক্রিয়তার দিকে যাওয়া। ঠিক আছে, তেজস্ক্রিয় পরমাণুর বিশ্লেষণের সময় এই রশ্মি নির্গত হয়, সূর্যের মধ্যে ফিউশন বিক্রিয়ার কারণে গামা রশ্মি নির্গত হয়। তার মানে এখন পর্যন্ত আমরা কি কি পাইলাম, তেজস্ক্রিয় ঘটনাগুলো বুঝেছে, তেজস্ক্রিয়তা, আর হচ্ছে এর সাথে সাথে আমাদেরকে নিউক্লিয়াস এর উত্তেজিত অবস্থার কথা বলছে। সো তেজস্ক্রিয়তা আর নিউক্লিয়াস নিয়ে কথা বললে আমরা বুঝবো এটা দিয়ে আমাদেরকে গামা রশ্মি বোঝানো হচ্ছে। ব্যবহারের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে তো আছেই, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ে
এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে ধাতব পদার্থের খুঁত নির্ণয়ে এই রশ্মি ব্যবহার করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মানব দেহে ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করতে এই রশ্মি ব্যবহৃত হয়। তুমি খেয়াল করো, তোমাকে আমি একটু আগে এক্সরের জন্য যে এক্সট্রা ব্যবহারগুলো বলছি সেখানে ছিল হচ্ছে টিউমার সেল ধ্বংসে, জীবন্ত কোষ ধ্বংসে, আর এখানে বলছে মানব দেহে ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করতে। প্র্যাকটিক্যালি কিন্তু সেম, মানে তুমি ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করো আর হচ্ছে টিউমার সেল ধ্বংস করো, দুটা তো একই কথা, কিন্তু যেহেতু বইয়ের মধ্যে স্পেসিফিক ওয়ার্ড দিয়ে আলাদা করে বলা হয়েছে, গামা রশ্মির জন্য বলা হয়েছে ক্যান্সার আক্রান্ত সেল, আর এক্সরে এর জন্য বলা হয়েছে হচ্ছে টিউমার সেল। সো টিউমার সেল বললে আমরা অ্যান্সার করব এক্সরে, আর যদি আমাদেরকে ক্যান্সার আক্রান্ত সেল বলে তখন অ্যান্সার করবো হচ্ছে গামা রশ্মি। চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবহারগুলো আছে সেই চিকিৎসা ক্ষেত্রের ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ডক্টররা প্রশ্ন করবেন, ওনারা চিকিৎসা ক্ষেত্রের ব্যবহারগুলো যেহেতু রিলেট করতে পারেন ভালো, ওগুলো থেকে প্রশ্ন করতে পারেন। এই ব্যবহারগুলো আমি তোমাকে আলাদা করে লিখে দিচ্ছি, তুমি এগুলো লিখে নাও। চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবহারগুলো আছে শেষ, হ্যাঁ শেষ হয়েছে, আমি এখনো পড়াই নাই, মানে আমি তোমাকে সংক্ষেপে যেটা লিখবো সেটা এখনো বাকি আছে। এতক্ষণ তো অনেক ডিটেলস এ পড়ছি আমরা, এত ডিটেলস আমরা পরে মনে রাখতে পারবো না, তো আমরা ওইভাবে পড়বো না, মনে রাখার উপায়টা আমি একটু পরে বলতেছি। ওকে, আগে তুমি চিকিৎসার ক্ষেত্রে যে ব্যবহারগুলো পাচ্ছ সেগুলো লিখো। চিকিৎসা ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে ব্যবহার গুলো বা প্রয়োগ গুলো আছে সেগুলো বলতেছি। প্রথমে হচ্ছে ডিরেক্টলি তোমাকে যদি চিকিৎসা ক্ষেত্রেই বলে, শুধু চিকিৎসা ক্ষেত্রেই যদি বলে তাহলে আমরা মনে রাখবো সেটা হচ্ছে এক্সরে। যদি তোমাকে বলে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয়ে, রোগ নির্ণয়ে বললে তখন হচ্ছে গামা। অবশ্যই হ্যান্ডনট দেওয়া থাকবে, হ্যান্ডনটকে নিয়ে আমি বাসায় চলে যাবো, হ্যান্ডনট তোমাদেরকে দেওয়ার জন্যই তো বানাইছি। রোগ নির্ণয়, মাংসপেশির মাংসপেশির ব্যথা ও টানের চিকিৎসায়, মাংসপেশির ব্যথা ও টানের চিকিৎসায় এটাতে হচ্ছে আইআর ইনফ্রারেড, শল্যবিদ্যায়, শল্যবিদ্যা মানে হচ্ছে সার্জারি, ঠিক আছে, সার্জারিতে আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি, ধরো সিজার, নাইফ, এগুলো যে ইউজ করতেছি, এই ইনস্ট্রুমেন্ট গুলাকে স্টেরিলাইজেশনের জন্য বা জীবাণু মুক্ত করার জন্য আমরা ব্যবহার করি শল্যবিদ্যায়। যন্ত্রপাতি জীবাণু মুক্তকরণে তখন আমরা ব্যবহার করতেছি হচ্ছে ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে, ঠিক আছে। এই কয়েকটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রের ব্যবহার। এখন আমি তোমাদেরকে এতক্ষণ যে কথাগুলো বলছি, যে ইনফরমেশন গুলো জাগায় দিছি, সেগুলো কিভাবে একবারে মনে রাখতে পারবো, তার জন্য আমি হ্যান্ড নোটের এই পেজটা নিয়ে আসছি। এটা হ্যান্ড নোটে আছে, হ্যান্ড নোটের মধ্যে তুমি পেয়ে যাবা, তুমি দেখো এখন সহজে কিভাবে আমরা মনে রাখবো। এই এখন আমি যেটা পড়াচ্ছি এটা পড়লেই মনে রাখতে পারবা, কান্নাকাটি করা লাগবে না। দেখো আমাদের এখানে যে মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে সিরিয়ালটা ছিল, আমি তোমাকে প্রথমে বলছিলাম না যে বেতারটা হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত, এই জন্য এটাকে সবার প্রথমে রাখছে, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামার, এই জন্য এটাকে সবার লাস্টে রাখা হয়েছে, মানে এখানে সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কমের দিকে সাজানো হয়েছিল, রাইট। এইগুলাকে আমি 1 2 3 4 5 6 7 1 থেকে 7 পর্যন্ত নাম্বার দিয়ে ফেলছি। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, কোনটা 4 নাম্বার, মানে এই সিরিয়ালটা কিভাবে মুখস্থ রাখবো? তুমি দৃশ্যমানটাকে বেস ধরো, দৃশ্যমানটা হচ্ছে বেস, এটা 4 নাম্বারে, দৃশ্যমান থেকে যত যখন তুমি নিচের দিকে যাবা তুমি দেখো অ্যালফাবেটিক্যালি যাচ্ছে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমরা তো
জেড টাকে জি হিসেবে উচ্চারণ করি অনেক সময়, তাই না? তুমি যখন ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখো, ইন্ডিয়ান চ্যানেল গুলোতে জি বাংলা, জি সিনেমা বলা হয়, কিন্তু ওগুলো লিখা হয় কিন্তু জেড দিয়ে, তাই না? তাহলে তুমি মনে রাখবা এইভাবে ইউভি এক্স আর হচ্ছে জেড এর জায়গায় হচ্ছে জি। নিচের দিকে অ্যালফাবেটিক্যালি আসলো, দৃশ্যমান থেকে উপর দিকেও কিন্তু অ্যালফাবেটিক্যালি গেছে। তুমি দেখো IMR, ইনফ্রারেড, তারপর মাইক্রোওয়েভ আর হচ্ছে রেডিও, এগুলা উপর দিকেও অ্যালফাবেটিক্যালি, নিচের দিকেও অ্যালফাবেটিক্যালি। তাহলে তোমার সিরিয়ালটা মুখস্থ করা নিয়ে কোনো বেগ পাইতে হচ্ছে না। দৃশ্যমানটা 4 নাম্বার, এটা মনে রাখলে উপর দিকে নিচের দিকে তুমি নিজেই সাজায় নিতে পারবা। হ্যাঁ, নিচে হচ্ছে ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, উপরে হচ্ছে IMR, এরকম করে গেছে। এটা সিরিয়ালটা মুখস্থ করা ইম্পর্টেন্ট কেন? কারণ এখন থেকে আমরা সবকিছুকে নাম্বার ধরে ডাকবো, নাম্বার ধরে মনে রাখাটা ইজিয়ার হয়। তুমি দেখো রেডিওর জন্য বা বেতারের জন্য, মনে আছে আমি বলছিলাম বেতারের মধ্যে থাকে বর্তনী, বর্তনীর ভিতরে হয় স্পন্দন, আর বর্তনীর ভিতরে থাকে চার্জ। এই কথাগুলো আমি এখানে লিখে দিছি, বেতার আমার এটা দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। মাইক্রোওয়েভের জন্য এম থেকে মনে রাখতে বলছিলাম ম্যাগনেট্রন নামে একটা বাল্ব, আর এম থেকে ছিল হচ্ছে মেসার। মেসার হচ্ছে, মেসার একটা ফুল ফর্ম ছিল, মেসার হচ্ছে একটা সিস্টেম, যেই সিস্টেম দিয়ে আমরা মানে অ্যাম্পলিফিকেশন করে মাইক্রোওয়েভটাকে তৈরি করতেছি। আর ক্রো থেকে মনে রাখতে বলছিলাম হচ্ছে ক্লাইস্ট্রন, আরেকটা বাল্বের নাম। মনে আছে আমরা মাইক্রোওয়েভের ক্ষেত্রে পাচ্ছিলাম দ্বি পরমাণুর ঘূর্ণন, আইআর এর ক্ষেত্রে পাচ্ছিলাম হচ্ছে থ্রি পরমাণুর ঘূর্ণন। তুমি দেখো তো মাইক্রোওয়েভের নাম্বার 2, আইআর এর নাম্বার 3 না? তার মানে 2 নাম্বারে যে আছে তার জন্য দ্বি পরমাণুর ঘূর্ণন, আইআর এর জন্য যেহেতু এটা 3 নাম্বারে আছে ওর জন্য হচ্ছে ত্রি পরমাণুর ঘূর্ণন, ঠিক আছে? আবার আইআর এর ক্ষেত্রে মনে আছে আমরা আইআর ল্যাম্প পাচ্ছিলাম, আইআর এর ক্ষেত্রে আরো কিছু কিছু কথা পাচ্ছিলাম। এই কথাগুলা তুমি দেখো আমি আলাদা করে লিখছি যেহেতু আইআর এর ইনফরমেশন বেশি। আইআর এর ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম আইআর ল্যাম্প, আমি বলছিলাম যে আইআর টা আমাদের আশপাশে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়, কারণ যা থেকে তাপ নির্গত হচ্ছে সবকিছু থেকে আমরা এই অবলোহিত রশ্মিটাকে পাই। তো আমরা মনে রাখবো ল্যাম্প থেকে তাপ বের হয়, তাপ থেকে পাই হচ্ছে আমরা আইআর। ল্যাম্প কারা ইউজ করবে? অন্ধরা ইউজ করবে। অন্ধরা কোথায় ইউজ করবে? অন্ধকারে ইউজ করবে। অন্ধকারে আমরা দেখি কি দিয়ে? নাইট গগলস দিয়ে দেখি, নাইট গগলস দিয়ে। রাত্রিবেলা দেখার জন্য আমরা যে গগলসটা ব্যবহার করি বা যে চশমাটা ব্যবহার করি সেটা নাম হচ্ছে নাইট গগলস। দিনের বেলা ব্যবহার করি সানগ্লাস, রাত্রিবেলা হচ্ছে নাইট গগলস। অন্ধকার সবচেয়ে বেশি পরিমাণ কোথায় থাকে? মহাকাশে থাকে। মহাকাশ তো একদম ঘুটঘুটে অন্ধকার। সেই জায়গার যে বিজ্ঞান মানে সেই জায়গার যে গবেষণা জ্যোতির্বিদ্যা, সেটার জন্য তাহলে আমরা অবলোহিত রশ্মি ব্যবহার করব, ঠিক আছে? তাহলে অবলোহিত রশ্মি আমরা সব তাপীয় বস্তুগুলো থেকে পাচ্ছি, যেখান থেকে তাপ নিঃসরণ হচ্ছে সেখান থেকে পাচ্ছি। ল্যাম্প থেকে তাপ পাওয়া যায়, সো আয়ার ল্যাম্প থেকে আমরা তাপ পাচ্ছি, আয়ার ল্যাম্প থেকে আমরা অবলোহিত রশ্মি পাচ্ছি। ল্যাম্প ব্যবহার করে অন্ধরা, অন্ধরা ব্যবহার করে অন্ধকারে, অন্ধকারে আমরা দেখি নাইট গগলস দিয়ে। অন্ধকার সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে মহাকাশে, মহাকাশ গবেষণা বা জ্যোতির্বিদ্যায় তাহলে আমরা অবলোহিত রশ্মি ব্যবহার করি, ওকে? আচ্ছা, এরপর দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর জন্য মনে আছে আমি বলছিলাম যে সব স্থায়ী অবস্থা গুলোতে আমরা দৃশ্যমান আলো পাবো। ওই যে বলছিলাম যে ইলেকট্রনটা যখন উত্তেজিত অবস্থা থেকে স্থায়ী কক্ষপথে ফেরত আসবে, স্থায়ী অবস্থায় যখন চলে আসতেছে তখন আমরা পাচ্ছি দৃশ্যমান আলো। এই জন্য দেখো স্বাভাবিক বা স্থায়ী অবস্থা, এই কথাটা লিখে দিছি। তারপর ইউভির ক্ষেত্রে, ইউভির ক্ষেত্রে আমি তোমাকে যখন নির্গমনকারী নির্গমনের উৎস গুলা বলতেছিলাম তখন তোমাকে দেখাইছিলাম তড়িৎ বিচ্ছুরণ আর তড়িৎ ক্ষরণ। আমরা মনে রাখবো অতিবেগুনির ত থেকে পাচ্ছি তড়িৎ বিচ্ছুরণ আর ক্ষরণ, এই তিনটা মিলে মনে আছে পরপর তিনটা আমাদের সূর্যরশ্মি ছিল। তো সূর্যরশ্মির ক্ষেত্রে আমরা কাকে কাকে পাচ্ছি? 3, 4, 5, এই তিনটা হচ্ছে আমাদের সূর্যরশ্মি থেকে আসে। এক্সরের ক্ষেত্রে, এক্সরেটার আমরা নামটা সরাসরি পাচ্ছিলাম এক্সরে টিউব থেকে, এটা নিয়ে কোনো ভেজালি নাই। গামা রশ্মির ক্ষেত্রে বলছিলাম গামাটা, গামা যেহেতু আমরা তেজস্ক্রিয় ঘটনার সময় পাই, সো তেজস্ক্রিয়তা রিলেটেড যে কোনো কথা বললে বা নিউক্লিয়াস ভাঙা গড়া নিয়ে কোনো কথাবার্তা বললে সেটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গামা রশ্মি। খুঁত নির্ণয়ের কথা বলছিল, খুঁত নির্ণয়ের ক্ষেত্রে কেন গামা রশ্মি লাগে? মনে আছে আমি বারবার বলতেছি এই কথাটা যে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম। আর তুমি চিন্তা করো একটা বস্তুতে যখন খুঁত থাকে, খুঁত তো ধরো এই পুরা হচ্ছে একটা বস্তু, খুঁত থাকবে হচ্ছে খুবই সামান্য পরিমাণ জায়গার মধ্যে, মানে একদম ছোট পরিমাণ এরিয়ার মধ্যে আমরা খুঁত পাবো, তাই না? তো যখন বড় বড় তরঙ্গ দৈর্ঘ্যওয়ালা রশ্মি গুলাকে আমরা ওই বস্তুর মধ্যে দিয়ে পাস করার চেষ্টা করবো, হবে কি বড় তরঙ্গ দৈর্ঘ্য গুলা না বুঝবেই না যে এখানে ছোট ছোট কিছু ফাঁকা জায়গা আছে বা ছোট ছোট কিছু খুঁত রয়ে গেছে। বড় তরঙ্গ গুলা ওই জায়গাগুলোতে ঢুকতেই পারবে না, এজন্য ওরা ওই জায়গাগুলো ডিটেক্ট করতে পারবে না। কিন্তু যার তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট, গামা, গামা রশ্মির ক্ষেত্রে হবে কি, ও যখন এই তরঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু ওর পরিমাণ খুবই কম, ওর তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ খুবই কম, এই জন্য ওই ছোট পরিমাণ খুঁতের মধ্যে ও ঢুকে আটকে যাবে, আটকে যেয়ে ঘুরপাক খেতে থাকবে। তার মানে ও তখন বলতে পারবে যে যেহেতু আমি এখানে আটকে গেছি, তার মানে এখানে কোনো ভেজাল আছে, তোমরা এখানে খুঁজে বের করো, এটা তো সলিড থাকার কথা কিন্তু এটা সলিড না, এখানে খুঁত আছে। তাই আমরা খুঁত নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য যার, সবচেয়ে কম ল্যামডা যার, তাকে ব্যবহার করতেছি, গামা রশ্মিকে ব্যবহার করতেছি। কোন অক্ষর থেকে কি মনে রাখবা? আমি অক্ষর দিয়ে কি বলছি? অক্ষর দিয়ে তো কিছু হয় নাই, নাম্বার বলছি।
অক্ষর আর নাম্বার কি সেম? আচ্ছা এখন দেখো, চিকিৎসা ক্ষেত্রে আমি একটু আগে যেগুলো লিখে দিলাম সেগুলো একসাথে করে দিছি, 3, 5, 6, 7। 3 নাম্বার আইআর ছিল, মাংসপেশির ব্যথা ও টানের চিকিৎসা। 5 নাম্বার ছিল হচ্ছে ইউভি, ইউভি আমি বলছিলাম তোমাকে হচ্ছে শল্যবিদ্যায় বিভিন্ন যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে। 6 নাম্বার হচ্ছে এক্স রে, এক্স রে বলছিলাম ডিরেক্টলি যদি আমাদেরকে বলে চিকিৎসা ক্ষেত্রে কাকে ব্যবহার করা হয় তাহলে হচ্ছে এক্স রে। 7 নাম্বার হচ্ছে গামা, গামার ক্ষেত্রে আমি বলছি যে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় যদি বলে, রোগ নির্ণয় বললে তখন হচ্ছে গামা। খুব ক্ষুদ্র, ক্ষুদ্র আর উচ্চ, মনে আছে ওই যে শক্তির পরিবর্তনের কথা আমি বলতেছিলাম, উচ্চ শক্তির পরিবর্তন হয় হচ্ছে যে বড়লোক তার জন্য, বড়লোক ছিল হচ্ছে ইউভি, ইউভি হচ্ছে 5 নাম্বার, ওর জন্য হচ্ছে উচ্চ পরিমাণ শক্তি পরিবর্তন। ইউভির থেকে একটু কম পরিমাণ শক্তি মানে ক্ষুদ্র শক্তি পরিবর্তনের জন্য হচ্ছে আইআর, খুব কম পরিমাণ শক্তির জন্য হচ্ছে বেতার। এটা কেমনে মনে রাখবো তুমি দেখো তো, তোমার কি মনে আছে বোরের পরমাণু মডেল থেকে আমরা পাই ইকুয়ালস টু এইচ এফ থেকে, যে ল্যামডা যত কম এফ তত বেশি, ই এর পরিমাণ বা শক্তির পরিমাণ তত বেশি হয়, ল্যামডা যত কম হয় শক্তির পরিমাণ তত বেশি হয়। 1, 3, আর 5 নাম্বারের মধ্যে ল্যামডার পরিমাণ সবচেয়ে কম কার? 5 নাম্বারের, 5 নাম্বারের ল্যামডা যেহেতু সবচেয়ে কম তার মানে ওর শক্তি তত বেশি হবে, উচ্চ পরিমাণ শক্তি পরিবর্তন। 3 নাম্বারের ল্যামডার মান যেহেতু 5-এর থেকে একটু একটুখানি বেশি তার মানে ওর শক্তির পরিবর্তনটা 5-এর থেকে একটুখানি কম হবে, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তন। সবচেয়ে বড় ল্যামডা যেহেতু 1 নাম্বার বেতারের ক্ষেত্রে তার মানে এর ক্ষেত্রে আমরা খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তন পাবো, ল্যামডা যার বেশি শক্তির পরিবর্তন তার কম, ল্যামডা যার কম শক্তির পরিবর্তন তার বেশি, উচ্চ পরিমাণ শক্তির পরিবর্তন। ওকে, বেতারও, বেতার যোগাযোগ আর মাইক্রোওয়েভ রেডিও যোগাযোগ একই কথা? হ্যাঁ দুইটাতেই থাকতে পারে, কিন্তু তোমাকে বেতার যোগাযোগের ক্ষেত্রে বা রেডিও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলে দুইটাকে অপশনে দিবে না, যে কোনো একটা থাকবে অপশনে। তুমি এভাবে মনে রাখো যে শোনো, রেডিও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যেমন আমরা রেডিওকে ব্যবহার করতেছি, রেডিও ওয়েভ কে ব্যবহার করতেছি, মাইক্রোওয়েভটাকেও আমরা কেন ব্যবহার করতেছি, কারণ মাইক্রোওয়েভটাকে রাডারে ব্যবহার করা হয়, রেডিওর ক্ষেত্রে আমরা রাডার ব্যবহার করি, ওই রাডারের মধ্যে আমরা মাইক্রোওয়েভটাকে ব্যবহার করতেছি। আর একটা সিস্টেমে বা একটা ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে শুধুমাত্র এক ধরনের টেকনোলজি যে ইউজ করা হবে এটা তো ম্যান্ডেটরি না, অনেক কিছুই তো ইউজ করতে পারে, তাই না? সো বেতার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা বেতারও ব্যবহার করব আবার মাইক্রোওয়েভও ব্যবহার করব, অপশনে দুটো একসাথে থাকবে না, এটা নিয়ে টেনশন করো না। তরঙ্গ দৈর্ঘ্য পড়বো না তো, বলছি তো বা তুমি পড়তে পারলে পড়ো, আমরা পড়তে পারবো না কারণ আমাদের এত মেমোরি নাই। 7 নাম্বার হচ্ছে গামা, গামার ক্ষেত্রে বলছিলাম যে নিউক্লিয়াস ভাঙা করা নিয়ে বা তেজস্ক্রিয়তা রিলেটেড কোনো কথা থাকলে। 6 নাম্বার ছিল হচ্ছে এক্স রে, এক্স রে ক্ষেত্রে আমি দেখাইছিলাম ইলেকট্রন দিয়ে আঘাত করলে, বলছিলাম ওইটা যে ইলেকট্রন দিয়ে যদি আমি হিট করি, আঘাত করি, তখন সেখান থেকে যে বিকিরণটা পাবো সেটা হচ্ছে এক্স রে। হ্যাঁ মেসার আর লেসার তো দুইটা আলাদা, লেজার কোত্থেকে দিছিল? লেজার মনে হয় তোমাদের জুওলজিতে আছে, লেজার তো ফিজিক্সেও আছে মোস্ট প্রবাবলি, জুওলজি ফিজিক্স দুটোতেই থাকার কথা। লেজারের ফুল ফর্ম তো লাগবে, মেসারের ফুল ফর্মও লাগবে। আচ্ছা এখন মোটামুটি পড়া হয়ে গেছে না, মাথায় ঢুকছে না, এই পেজ দুটো যদি তুমি মনে রাখতে পারো তুমি দেখবা যে তোমার এই দুই ছকের দুইটা পেজ থেকে ইনফরমেশন দেওয়াটা মানে ইনফরমেশন দিয়ে যখন প্রশ্ন করবে তুমি রিলেট করে অ্যান্সার করতে পারবা। যেমন দেখো তো এই দুটা প্রশ্নের এখন অ্যান্সার পারো কিনা। 1 নাম্বার বেতার তরঙ্গের উৎস কোনটা, আর 2 নাম্বার মাইক্রোওয়েভ তরঙ্গের নিঃসরণের কারণ কোনটা, আমাকে বলো অ্যান্সার কোনটা হবে। 1 নাম্বার আর 2 নাম্বার অ্যান্সার কি কি হবে বলো। একের ডি, 2-এর এ, নাজমুন নাহার, ভেরি গুড, হ্যাঁ পারছো। একের ডি, ডি আর এ, এ তো সবাই পারতেছো। বেতার তরঙ্গের উৎস কেন ডি নাম্বারটা হবে, কারণ আমি বলছিলাম বেতারের মধ্যে থাকে বর্তনী, বর্তনীর মধ্যে থাকে হচ্ছে আধান, সো অ্যান্টেনার মধ্যে দোলায়িত তড়িৎ আধান এটা হচ্ছে বেতার তরঙ্গের উৎস। আর মাইক্রোওয়েভ নিঃসরণের উৎসের মধ্যে, মাইক্রোওয়েভ নিঃসরণের উৎসের মধ্যে দ্বিপরমাণুর ঘূর্ণন ছিল হচ্ছে মাইক্রোওয়েভ। ত্রি পরমাণুর জন্য বলতো কে ছিল, ত্রি পরমাণুর কম্পনের জন্য আমরা কোন তরঙ্গটাকে বা কোন রশ্মিটাকে পাই আমাকে এটা বলো। এই দুটো অ্যান্সার তখন আমরা পারি, ত্রি পরমাণুর ঘূর্ণনের জন্য, 3 পরমাণুর ঘূর্ণনের জন্য আমরা কাকে পাই।
থ্রি পরমাণুর ঘূর্ণনের জন্য আমরা পাই হচ্ছে আইআর কে, আপন তালুকদার সবার আগে বলছো, সম্পদ মোদক বলছো, ভেরি গুড, অবলোহিত কে পাই, মনে আছে? দুই নাম্বারে ছিল মাইক্রোওয়েভ, ওর জন্য দ্বিপরমাণু, তিন নাম্বারে হচ্ছে আইআর, ওর জন্য হচ্ছে ত্রিপরমাণুর কম্পন। আচ্ছা বলতো, উচ্চ শক্তির পরিবর্তন কোন তরঙ্গ বা রশ্মিটার ক্ষেত্রে পাই? উচ্চ শক্তির পরিবর্তন, সবাই পারতেছো এটা, অবলোহিত আগেরটা, ভেরি গুড। উচ্চ শক্তির পরিবর্তনের জন্য আমরা কোনটাকে পাই? উচ্চ শক্তির পরিবর্তনের জন্য আমরা কাকে পাই? উচ্চ শক্তির পরিবর্তনের জন্য কোনটাকে পাবো? তোহফা ইসলাম বলছে ইউভি, ভেরি গুড। মনে আছে আমি বলছিলাম ইউভি হচ্ছে বড়লোক, ওর জন্য বেশি বেশি পরিমাণ শক্তির পরিবর্তন লাগে, উচ্চ শক্তির পরিবর্তনের জন্য হচ্ছে ইউভি। এখন তাহলে আমাকে বলো, উচ্চ শক্তির পরিবর্তনের জন্য ছিল ইউভি, আর হচ্ছে ক্ষুদ্র পরিমাণ শক্তির জন্য কে ছিল, আর হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির জন্য কে ছিল, কে কে ছিল নামগুলা বললেই হবে। ক্ষুদ্র পরিমাণের জন্য কে ছিল, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য, আর খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য কে ছিল? ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য কাকে পাই? খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য কাকে পাই? খুবই ক্ষুদ্র হচ্ছে বেতার, রুহি বলছে সবার আগে আইআর এর রেডিও, হ্যাঁ ঠিক আছে, আইআর টা ছিল হচ্ছে ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তন, আর খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনের জন্য ছিল হচ্ছে বেতার। মাইক্রোওয়েভ তো না, আইআর, ইনফ্রারেড ছিল তো, এই দেখো, এই যে দেখো 1 3 5 ছিল, তিন নাম্বারে ছিল হচ্ছে আইআর, দুই নাম্বারে হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ কিন্তু না, ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনে হচ্ছে আইআর, আর খুবই ক্ষুদ্র পরিমাণ শক্তির পরিবর্তনে হচ্ছে রেডিও বা বেতার। ঠিক আছে, আচ্ছা এটা ম্যাক্সিমামে পারছো, একটু একটু কনফিউশন, দুই তিন নাম্বারটা যদি ঠিক মতো মনে রাখতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা আর আরেকটু ধরি, যেহেতু অনেক বড় একটা ছক পড়ছো, সূর্য রশ্মি থেকে বলতো আমরা কোন তিনটাকে পাই? সূর্য রশ্মি থেকে কোন তিনটাকে পাওয়া যায়? সূর্য রশ্মি থেকে কাকে কাকে পাওয়া যায়? তিনটা জিনিস ছিল সূর্য রশ্মি থেকে, সূর্য রশ্মি থেকে কাকে কাকে পাই? তিন চার পাঁচ, ভেরি গুড, রুহি সবার আগে বলছে, তিন ছিল হচ্ছে আইআর, চার হচ্ছে দৃশ্যমান, আর পাঁচ হচ্ছে ইউভি, এই তিনটাকে আমরা পাই হচ্ছে সূর্যরশ্মি থেকে, আইআর, দৃশ্যমান আর ইউভি। তো সবাই পারতেছ, খুবই ভালো, দেখছো মুখস্থ হয়ে গেছে আসলে আমাদের, এগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। উত্তপ্ত বস্তু থেকে কাকে পাই? এটা তো সবারই পারার কথা, এটা নিয়ে অনেক প্যাঁচা পারছি, আইআর কে পাই। সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এক্সরে টিউব থেকে আমরা কাকে পাই, এটা বলো, এক্সরে টিউব থেকে আমরা কোন রশ্মিকে পাই? এটা পারা মানে হচ্ছে তুমি সব পারবা, এক্সরে টিউব থেকে আমরা কাকে পাই? হ্যাঁ আগেরটা সবাই পারছো, আইআর, ভিজিবল আর ইউভি, এক্সরে টিউব থেকে কাকে পাই এটা বললে তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাবো। এক্সরে কে পাই, হ্যাঁ এটা অনেক কঠিন ছিল, কংগ্রাচুলেশন রনি, তুমি সবার আগে বসো, এক্সরে কে পাই, হ্যাঁ বাকিদেরকেও কংগ্রাচুলেশন, তোমরা পারছো, ভেরি গুড। আচ্ছা তাহলে মোটামুটি যেহেতু আমাদের ছকটা পড়া হয়ে গেছে, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, তোমরা এই ছকটা প্র্যাকটিস করো, আমি যেভাবে পড়াইলাম ওই হ্যান্ড নোটটা দেখে দেখে ওইভাবে পড়াটা প্র্যাকটিস করো, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমার পড়া হয়ে যাবে। হ্যান্ড নোটের বাইরে আছে হচ্ছে তোমার, হ্যান্ড নোটের মধ্যেও আছে, কিন্তু এই দুই পেজের বাইরে তোমার আর পড়তে হবে হচ্ছে ওই যে ইউভির জন্য যে এক্সট্রা কিছু, ইউভির জন্য আমি তোমাকে ছন্দ দিয়ে লিখে দিলাম ব্যবহার গুলা, তারপর এক্সট্রার জন্য এক্সট্রা তিনটা ব্যবহার বলছি, আর হচ্ছে তোমাকে চিকিৎসা ক্ষেত্রের ব্যবহার গুলো একসাথে করে দিছি, এই কয়েকটা জিনিস তোমাকে আলাদা করে পড়তে হবে, বাকি সব কিন্তু এই দুই পেজের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা সবাই পারছো, যেহেতু আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি, একটা দুইটা পেজ পড়ে গাণিতিক উদাহরণের মধ্যে, দুই নাম্বার আর তিন নাম্বার দুইটা ম্যাথ আছে, আমি জানি যে এগুলো তোমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে এবং তোমাদের এই শর্টকাট গুলো জানার কথা, যে বিভিন্ন মাধ্যমে যখন আমাদেরকে আলোর বেগ বের করতে বলে,
বিভিন্ন মাধ্যমে যখন আলোর বেগ বের করতে বলে তার জন্য আমাদের শর্টকাটটা কি ছিল? এখানে তোমাকে বলছে পানি আর হিরোকের প্রতি সরাঙ্ক হচ্ছে এত এত, হিরোকে আলোর বেগ বের করতে হবে, পানিতে আলোর বেগের মান দেওয়া আছে, এইসব অভিযোগে আমাদের কোনো কিছু দরকার নাই। যার আলোর বেগ বের করতে হবে, যে মাধ্যমে আলোর বেগ বের করতে হবে, তার শুধুমাত্র প্রতিসরাঙ্কের মানটা জানলেই আমরা অ্যান্সার করতে পারবো। মনে আছে শর্টকাটটা কি ছিল? যে কোনো মাধ্যমে আলোর বেগ সমান হচ্ছে ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। যে কোনো মাধ্যমে আলোর বেগ সমান শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেহেতু আমাদেরকে হিরোকে আলোর বেগ বের করতে বলছে, শূন্য মাধ্যমে আলোর বেগ 3×10⁸, এইটাকে যদি আমরা হিরোকের প্রতিসরাঙ্ক 2.4 দিয়ে ভাগ করে দিই অ্যান্সার পেয়ে যাব। 2.4 দিয়ে ভাগ করার সময় আমরা আগে পয়েন্টটা উঠে ফেলবো, পয়েন্ট উঠানোর জন্য আমরা উপরে নিয়ে যাচ্ছি 10। 24কে 3 দিয়ে কাটাকাটি করলে পাচ্ছি 8, 8 দিয়ে আমরা 10কে ভাগ করলে পাচ্ছি একবার যাচ্ছে 1, তারপরে থাকতেছে 2 আর 0 20, আর 2×16, তারপরে হচ্ছে 5×8 40। অ্যান্সার আসতেছে 1.25×10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে হিরোকে আলোর বেগ। শুধু মেডি ম্যাথে না, এটা তোমাদের জ্যামিতিক আলোকীয় করা মানে অন্য চ্যাপ্টারেও তোমরা পাবা, অন্যরা কাইন্দো না। যে কোনো মাধ্যমে আলোর বেগ সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে হিরোকের জন্য আমরা হিরোকের প্রতিসরাঙ্ক দিয়ে 3×10⁸ কে ভাগ করে পাচ্ছি। তার মানে যে কোনো মাধ্যমে আলোর বেগ বের করার জন্য শুধুমাত্র ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের মানটা জানলে আমাদের আর কিছু লাগতেছে না। তুমি তাহলে দেখো এখন পরের ম্যাথটা পারো কিনা। পরের ম্যাথটাতে তোমাকে বলছে হচ্ছে কাচে আলোর বেগ বের করতে। কাচে, তাহলে 3×10⁸ কে আমরা কাচের প্রতিসরাঙ্কের মানটা দিয়ে ভাগ করি। কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এটা দেখো ডিরেক্ট কাটাকাটি যায়, 3×1.5 দিয়ে ভাগ করলে আসে 2, অ্যান্সার হচ্ছে 2×10⁸ মিটার পার সেকেন্ড। প্রতিসরাঙ্কের মান এই ম্যাথ গুলোর জন্য দেওয়া থাকবে, আর জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের জন্য তোমার প্রতিসরাঙ্কের মান কিছু কিছু মুখস্থ রাখতে হবে, কারণ প্রতিসরাঙ্কের মান ডিরেক্টলিও প্রশ্ন আসে। ধরো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পানিতে প্রতিসরাঙ্কের মান কত, কাচে প্রতিসরাঙ্কের মান কত, এই মানগুলো তোমার জ্যামিতিক প্রতিসরাঙ্ক জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটাতে পড়তে হবে। এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট না, এই চ্যাপ্টারের ম্যাথের জন্য তোমাকে মান দিয়েই দিবে, ঠিক আছে? করোনায় তো কি হয়েছে, আমি তো করাই দিলাম, কান্নাকাটি করার তো দরকার নাই। আচ্ছা, আলোকের ব্যতিচার, আলোকের ব্যতিচার টপিকটা থেকে ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে তোমার সংজ্ঞাটা জানতে হবে। ব্যতিচারের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটার মধ্যে দেখো তোমাকে কি কি বলছে। দুটি সুসংগত উৎস থেকে দুটি আমাকে একটু টাইম দাও।
আচ্ছা দেখো, ব্যতিচারের সংজ্ঞা থেকে তোমার লাগবে হচ্ছে, সংজ্ঞার মধ্যে এখানে বলছে দুটি সুসঙ্গত উৎস থেকে। আচ্ছা আমাকে তোমরা একটু 1 মিনিট টাইম দাও, কোনো একটা কারণে আমার এখানে লেখাটা কাজ করছে না, মানে আমি যে পেনটা দিয়ে লিখছি বা মাউস কোনোটাই কাজ করছে না। আমি একটু তোমাদেরকে 1 মিনিট টাইম দাও, ঠিক করছি। ওকে, ঠিক হয়ে গেছে। দেখো, ব্যতিচারের সংজ্ঞার মধ্যে আমাদের লাগবে হচ্ছে দুটি সুসঙ্গত উৎস হতে নিঃসৃত দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে কোন বিন্দুর আলোক তীব্রতা বৃদ্ধি পায়, আবার কোন বিন্দুর আলোক তীব্রতা হ্রাস পায়। এর ফলে কোন তলে পর্যায়ক্রমে আলোক উজ্জ্বলতা বা অন্ধকার অবস্থার সৃষ্টি হয়, এই ঘটনাটাকে ব্যতিচার বলে। সোজা কথা হচ্ছে, সুসঙ্গত উৎস, দুইটা সুসঙ্গত উৎস লাগবে। এই সুসঙ্গত উৎসগুলোর মধ্যে থেকে যখন আলো বের হচ্ছে, ওই দুইটা উৎস থেকে আসা আলোগুলো একটার একটার উপর উপরিপাতিত হবে। উপরিপাতনের ফলে যখন সমদশায় উপরিপাতন হচ্ছে, তখন উজ্জ্বল বিন্দু তৈরি হবে বা আলোক তীব্রতা বৃদ্ধি পাবে, আর যখন বিপরীত দশায় উপরিপাতিত হবে, তখন আলোক তীব্রতা হ্রাস পাবে। এই যে একবার অন্ধকার বিন্দু, আরেকবার উজ্জ্বল বিন্দু, আবার অন্ধকার বিন্দু, আবার একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যাচ্ছে, এই পরপর ঘটনাটা যে মানে রিপিট করে আসতেছে, এই টোটাল ঘটনাটাকে বলা হয় হচ্ছে ব্যতিচার। ওকে, ব্যতিচারের ক্ষেত্রে দেখো নিচে বলা আছে, ব্যতিচার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। নাম থেকেই বোঝা যাচ্ছে যেটা গঠনমূলক সেটা সব ভালো ভালো কাজ করবে, মানে ওইখানে সব আলোগুলো তৈরি হবে, উজ্জ্বল বিন্দুগুলো পাওয়া যাবে হচ্ছে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সমদশায় যখন উপরিপাতন হয় তখন পাওয়া যাচ্ছে উজ্জ্বল বিন্দু বা গঠনমূলক ব্যতিচার। মানে উপরিপাতন যখন হচ্ছে তখন যদি সমদশা হয় তখন আমরা পাচ্ছি উজ্জ্বল বিন্দু, বিপরীত দশায় হলে তখন পাচ্ছি হলো, এই দেখো বিপরীত দশায় যখন হয় তখন পাওয়া যায় অন্ধকার বিন্দু, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, তোমাকে এখানে বলে দিছে যে শর্তগুলা কি, কখন ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে, কখন গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। এখানে নিচে বলে দিছে দেখো, যেসব বিন্দুতে উপরিপাতিত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক, মানে 2n+1 λ/2, তখন তৈরি হবে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। আর যখন পথ পার্থক্যটা যুগ্ম গুণিতক হবে, মানে 2n × λ/2 হবে, তখন তৈরি হবে হচ্ছে গঠনমূলক ব্যতিচার। গঠনমূলকের জন্য তাহলে যুগ্ম, আর ধ্বংসাত্মকের জন্য হচ্ছে অযুগ্ম। তুমি এখান থেকে আরো একটা জিনিস মনে রাখো, ব্যতিচারের ক্ষেত্রে আমরা যা পাচ্ছি, অপবর্তনের ক্ষেত্রে ঠিক তার উল্টা ঘটনাগুলো পাবো। ব্যতিচারে যেটা হ্যাঁ, অপবর্তনে সেটা না হয়ে যাবে। সো ব্যতিচারের ক্ষেত্রে যখন আমরা পাচ্ছি ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার বিন্দুগুলো পাওয়া যাচ্ছে অযুগ্ম গুণিতকে, তার মানে অপবর্তনের ক্ষেত্রে আমরা উজ্জ্বল বিন্দুগুলো পাবো হচ্ছে অযুগ্ম গুণিতকে। ওকে, গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল বিন্দুগুলো আমরা ব্যতিচারের ক্ষেত্রে পাচ্ছি যুগ্ম গুণিতকে, অপবর্তনে আমরা অন্ধকার বিন্দুগুলো পাবো হচ্ছে যুগ্ম গুণিতকে। ঠিক উল্টা যাবে, এটা মনে রাখো। ওকে, ব্যতিচারের শর্তাবলী পরের পেজেই আছে, ব্যতিচারের শর্ত গুলা মনে রাখবো হচ্ছে দন্ত স দিয়ে, দন্ত স। দেখো সবগুলোর সাথে দন্ত স মিলে, উৎস দুইটা সুসঙ্গত হতে হবে, ক্ষুদ্র সূক্ষ্ম হতে হবে, খুব নিকটে থাকতে হবে, খুব নিকটেটাকে আমরা মনে রাখতে পারি হচ্ছে সন্নিকটে দিয়ে, সন্নিকটে থাকতে হবে, বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, আমরা সমান মনে রাখবো, বিস্তার সমান হতে হবে। 5 নাম্বারটা হচ্ছে ওই শর্তটা মাত্র আমরা যেটা বললাম যে উজ্জ্বল বিন্দু আর অন্ধকার বিন্দুর জন্য যুগ্ম আর অযুগ্ম গুণিতক পাবো, λ/2 বা অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের যুগ্ম আর অযুগ্ম গুণিতক পাবো। আচ্ছা, আলোকের ব্যতিচারের বৈশিষ্ট্য এখানে যেগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে পড়বো না, বৈশিষ্ট্য আমরা পড়বো হচ্ছে পার্থক্যের ছকটা থেকে।
ব্যতিচার ডেফিনেশন থেকে কোয়েশ্চেন হলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ব্যতিচারের ক্ষেত্রে কোনটা দরকার। আসলে ব্যতিচারের ডেফিনেশন থেকে প্রশ্ন দিলে তোমাকে এই শর্তগুলো থেকেই প্রশ্ন করবে। তুমি দেখো তোমার ব্যতিচারের ডেফিনেশনের মধ্যে কিন্তু এগুলাই ছিল যে দুইটা সুসংগত উৎস থাকবে, তারপর হচ্ছে এদের মধ্যে উপরিপাতন হবে, উপরিপাতনের ফলে উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু তৈরি হচ্ছে। তো শর্তগুলো মনে রাখলে তুমি ডেফিনেশনের প্রশ্ন পারবা। আর ডেফিনেশন থেকে আরেক ভাবে যেটা ইউনিভার্সালি প্রশ্ন আসে সেটা হচ্ছে ডেফিনেশন তুলে দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এই ঘটনাটা কে কি বলা হয়। তো তো তুমি তো অ্যান্সার করতেই পারবা যে পর্যায়ক্রমিক উজ্জ্বল অন্ধকার বিন্দু পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ব্যতিচার। অপবর্তন আর ব্যতিচারের পার্থক্য, এই ছকটা থেকে আমরা ব্যতিচারের বৈশিষ্ট্য গুলাও পড়ে ফেলবো। কেন পার্থক্যের ছক থেকে পড়তেছি, কারণ একটাকে বললাম না যে ব্যতিচার আর অপবর্তনের সবকিছু হচ্ছে উল্টা, তাহলে ব্যতিচারের সাইডটা পড়ে ফেললে অপবর্তনের সাইডটাও কিন্তু আমাদের পড়া হয়ে যাচ্ছে। ব্যতিচারে যা পড়বো ঠিক তার উল্টাটা হচ্ছে অপবর্তনের ক্ষেত্রে। ব্যতিচারের ক্ষেত্রে আমরা সবকিছু মনে রাখবো সমান হবে, ব্যতিচারের ক্ষেত্রে সব সমান, অপবর্তনের ক্ষেত্রে সব হচ্ছে অসমান। অপবর্তনের ক্ষেত্রে সব অসমান। ব্যতিচারের একদম লাস্টের পয়েন্টটা থেকে আমরা শুরু করি। ব্যতিচারের সৃষ্ট সকল উজ্জ্বল ডোরার তীব্রতা তথা উজ্জ্বলতা সমান হয়, এখানে বলছে অপবর্তনের ক্ষেত্রে সমান হয় না। 3 নম্বরে বলছে ব্যতিচারের সৃষ্ট ডোরাগুলোর প্রস্থ সমান হতেও পারে নাও হতে পারে, মানে সমান হতে পারে। অপবর্তনের ক্ষেত্রে বলছে ডোরাগুলোর প্রস্থ সমান হয় না, মানে কখনোই হবে না, সমান অসমান। 2 নম্বরে বলছে ব্যতিচারের সৃষ্ট অন্ধকার ডোরাগুলোতে কোনো আলো থাকে না, আমরা এটাকে মনে রাখবো সম্পূর্ণ অন্ধকার থাকে। যেহেতু কোনো আলো থাকতেছে না তাহলে এটাকে বলা যায় সম্পূর্ণ অন্ধকার থাকে, মানে সমান অন্ধকার থাকতেছে। আর এটার ক্ষেত্রে বলছে অপবর্তনের সৃষ্ট অন্ধকার ডোরাগুলো কখনো সম্পূর্ণ অন্ধকার হয় না, নাবোধক কথা, সবসময় কিছু আলো থাকবে। 1 নম্বরে তো ব্যতিচারের সংজ্ঞা বলছে, আর এখানে অপবর্তনের সংজ্ঞা বলছে, অপবর্তনের সংজ্ঞা হচ্ছে বিভিন্ন বিভিন্ন অংশ থেকে, একটা তরঙ্গমুখের বিভিন্ন অংশ থেকে নির্গত গৌণ তরঙ্গ গুলার উপরিপাতনের ফলে অপরিবর্তনের অপবর্তনের সৃষ্টি হবে। গৌণ তরঙ্গের উপরিপাতন, তুমি এই কথাটা মনে রাখো। ওকে, আচ্ছা, গাণিতিক উদাহরণ 7.3, এই ম্যাথটাও তোমাদের অন্য চ্যাপ্টারে পড়ে আসার কথা। তারপর আমি বলে দিচ্ছি, পথ পার্থক্য থেকে দশা পার্থক্য, দশা পার্থক্য থেকে পথ পার্থক্য যদি বের করতে বলে, তার জন্য শর্টকাট হচ্ছে যাহাই ল্যামডা তাহাই 2π, যাহাই ল্যামডা তাহাই 2π। তার মানে যখন আমরা একটা প্রশ্নের মধ্যে ল্যামডা দেখবো, ল্যামডাকে আমরা 2π দিয়ে রিপ্লেস করতে পারবো, আবার পাই যদি থাকে সেটাকে আমরা তাহলে ল্যামডা/2 দিয়ে রিপ্লেস করতে পারবো। যেহেতু আমাদেরকে বলে দিছে পথ পার্থক্য হচ্ছে এখানে ল্যামডা/4, তুমি যদি ল্যামডার জায়গায় এখানে 2π বসায় দাও, যেহেতু ল্যামডা=2π, তাহলে আমরা 2π/4 পাচ্ছি, কাটাকাটি করলে আমরা পাচ্ছি π/2, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ব্যতিচারের শর্তাবলী এই জায়গাগুলোতে তুমি দেখো যে আমি তোমাকে একটু আগে যে শর্তগুলো বলতেছিলাম, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি ছিল। গঠনমূলক ব্যতিচারের জন্য শর্ত ছিল হচ্ছে যুগ্মগণিত হতে হবে, আর ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য বা আলোর তীব্রতা যখন সর্বনিম্ন হবে অন্ধকার হওয়ার শর্ত হচ্ছে অযুগ্মগণিত হতে হবে। এই জিনিসগুলো এখানে হাইলাইট করে দেওয়া আছে, তেমন কিছু লাগবে না। এই পেজটা তোমাদের কম্পেনিয়ন বুকে নাই, এটা এটা আমি বাইরে থেকে নিয়ে আসছি। এই পেজটার মধ্যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে ফর্মুলাগুলো আছে সেগুলো দিয়ে দাও, দিয়ে দিছি আমি। এই ফর্মুলাগুলোর মধ্যে তুমি দেখো ম্যাক্সিমাম ফর্মুলা আমরা অলরেডি পড়ে ফেলছি। আলোর বেগ হচ্ছে c = e₀/b₀, এটা একদম প্রথম দিকে ছিল চ্যাপ্টারের। গঠনমূলক ব্যতিচার বা উজ্জ্বল বিন্দু শর্ত হচ্ছে যুগ্মগণিতক হবে। এন ল্যামডা দেখে কখনো কনফিউজ ছিল না, এন ল্যামডা মানে আসলে কিন্তু 2n × λ/2, আমাদের ইউনিট হচ্ছে λ/2, λ/2 এর সাথে আমরা অন্যগুলো কম্পেয়ার করতেছি। সো 2n বসাচ্ছি যখন, 2n মানে হচ্ছে যুগ্মগণিতক, বসাইলে তখন আসে হচ্ছে এন ল্যামডা কাটাকাটি করে। ধনসাত্মকের ক্ষেত্রে হবে হচ্ছে অযুগ্মগণিতক 2n+1। আমি বলছিলাম যে ব্যতিচারের ক্ষেত্রে যা পাচ্ছি আমরা অপবর্তনের ক্ষেত্রে তার উল্টাটা পাবো। সো ব্যতিচারের উজ্জ্বল বিন্দু যেটা, ধ্বংসাত্মক অপবর্তনের উজ্জ্বল অন্ধকার বিন্দুটা সেম হবে। ব্যতিচারের উজ্জ্বল বিন্দুর জন্য ছিল হচ্ছে যুগ্মগণিতক, আর অপবর্তনের অন্ধকার বিন্দুর জন্য হচ্ছে যুগ্মগণিতক। ব্যতিচারের অন্ধকার বিন্দুর জন্য ছিল হচ্ছে অযুগ্মগণিতক, অপবর্তনের উজ্জ্বল বিন্দুর জন্য হচ্ছে অযুগ্মগণিতক। এই সূত্রগুলোর জন্য আমাদের একটু বুঝতে হবে যে দ্বিচির পরীক্ষাটাতে কি বলা হয়েছে, আর এই সূত্রগুলা লাস্টের 3টা সূত্র আমরা বইয়ের থেকেই দাগায় পড়ে ফেলবো। এই কথাটা আমি বলতেছি, দ্বিচির পরীক্ষা বাদ না, বলতেছি দেখো
দ্বিতীয় পরীক্ষা থেকে আমাদের লাগবে হচ্ছে এই দুটো ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে ম্যাথও আসে, ফর্মুলাগুলো দিয়ে ডিরেক্টলি প্রশ্ন আসে। ওকে আমি একটু বুঝিয়ে বলি, দাঁড়াও। আমার কি পড়ানো শেষ হয়েছে? মাইক দিবো কিন্তু, অপবর্তনের আর কিছু কেন পড়াবো, অবশ্যই পড়াবো। আরেকজন থিসিস করতেছে, জানি না বাদ দিল কেন, কই বাদ দিছি, পড়ানো শেষ করছি আমি। ধরো এখানে আমাদের একটা লাইট সোর্স আছে, এই লাইট সোর্সটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের মাদার সোর্স, এখান থেকে আমাদের সব আলো আসতেছে। হ্যাঁ, এই এস উৎসটার সামনে আমি আরো দুইটা ছোট ছোট আলোক উৎস রাখছি, তাতে হচ্ছে কি এস থেকে যে আলোটা বেরোচ্ছে সেই আলোটাই এই দুইটা উৎস এস ওয়ান আর এস টু এদের মধ্য দিয়ে পাস করতেছে। হ্যাঁ, এস ওয়ান থেকেও আলো যাচ্ছে এইদিকে, আবার এস টু থেকে আলো যাচ্ছে এইদিকে। তুমি খেয়াল করো এস থেকে যে আলো আসতেছিল সেটাই কিন্তু এস ওয়ান আর এস টু এর মধ্যে দিয়ে আসতেছে, ঠিক আছে? যেহেতু এস ওয়ান আর এস টু এই দুইটা উৎসের মধ্যে এস থেকে আসা আলোগুলোই মানে এখান থেকে আলটিমেটলি বেরোচ্ছে, সো আমরা বলতে পারি যে এস ওয়ান আর এস টু হচ্ছে সুসঙ্গত, এস ওয়ান আর এস টু হচ্ছে সুসঙ্গত উৎস, সুসঙ্গত উৎস কারণ এদের তরঙ্গটা আসতেছেই হচ্ছে এস থেকে, একটা সোর্স থেকে, মাদার সোর্স থেকে। এই সুসঙ্গত উৎসগুলোর মধ্যে তাহলে কি হবে, এদের কম্পাঙ্ক এফ, তারপরে হচ্ছে এদের বিস্তার এ, এদের বেগ ভি, এই তিনটা জিনিস সমান হবে, এই তিনটা জিনিস হচ্ছে সমান। যেহেতু এরা সুসঙ্গত উৎস, এদের দুইটার ক্ষেত্রে মানে মাদার সোর্স এস ছিল, একটা উৎস থেকেই এস ওয়ান আর এস টু এর মধ্যে দিয়ে আসতেছে আলো, সো এদের এই দুইটাকে আমরা বলতেছি সুসঙ্গত উৎস, এবং এদের ক্ষেত্রে এফ এ আর ভি, কম্পাঙ্ক বিস্তার আর হচ্ছে বেগ, এই তিনটা মান সমান হবে। তো তুমি দেখো এই দুইটা উৎস থেকে যখন আলো বের হচ্ছে এরা কিন্তু উপরিপাতিত হচ্ছে, উপরিপাতিত হয়ে ধরো আমি সামনে এদের এদের সামনে একটা পর্দা রাখলাম, এরা এই পর্দার উপরে পড়তেছে। হ্যাঁ, এই পর্দার উপরে এরা উপরিপাতিত হয়ে পড়তেছে, যে এখান দিয়ে আলো আসতেছে, তারপর এখান দিয়ে আলো যাচ্ছে, উপরিপাতিত হয়ে আলটিমেটলি এরা এই পর্দার উপর আসতেছে। এখন আমি যদি এস ওয়ান আর এস টু এর সংযোগ বিন্দুর একদম মধ্যবিন্দু যেটা, সেই মধ্যবিন্দু থেকে একটা লম্ব টানি এই পর্দার উপরে, তাহলে এই যে বিন্দুটাতে সেই লম্বটা শেষ হইলো, এই বিন্দু বরাবর আমরা পাবো হচ্ছে প্রথম উজ্জ্বল বিন্দু, উপরিপাতনের ফলে যে উজ্জ্বল আর অন্ধকার বিন্দুগুলো তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম উজ্জ্বল বিন্দুটা পাবো হচ্ছে আমি তাহলে এস ওয়ান এস টু এর সংযোগ বিন্দুর মধ্যবিন্দু বরাবর এই পর্দার মধ্যে। ওকে, প্রথম উজ্জ্বল বিন্দুটাকে একটা নাম দেওয়া হয়েছে বইয়ের মধ্যে, কেন্দ্রীয় চরম বলা হয়, কেন্দ্রীয় চরম, প্রথম উজ্জ্বল বিন্দুটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় চরম। প্রথম উজ্জ্বল বিন্দু, এই কেন্দ্রীয় চরমের দুই পাশেই কিন্তু একটা করে অন্ধকার বিন্দু থাকবে, যেহেতু আমরা জানি যে অন্ধকার আর উজ্জ্বল গুলো পর্যায়ক্রমে আসে, একটার পর একটা, একটার পর একটা করে আসে, তাহলে এই কেন্দ্রীয় চরমের দুই পাশে আমরা দুইটা করে অন্ধকার বিন্দু এঁকে দিলাম, এই যে হচ্ছে আমাদের অন্ধকার বিন্দু। আবার দেখো অন্ধকার বিন্দুগুলোর পরে কিন্তু আবার উজ্জ্বল বিন্দু আসবে, তাহলে আমরা বলতে পারি এখানে একটা উজ্জ্বল বিন্দু আছে, এখানেও একটা উজ্জ্বল বিন্দু আছে, ঠিক আছে? এরকম পর্যায়ক্রমে আসতেই থাকবে, আসতেই থাকবে। এখন ধরো এই এস ওয়ান এস টু এর সংযোগ বিন্দুর মধ্যবিন্দু থেকে পর্দার এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে যদি আমরা ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করি, এস ওয়ান আর এস টু এর মধ্যবর্তী যে দূরত্বটাকে, দূরত্বটা সেটাকে যদি আমরা টু ডি দিয়ে প্রকাশ করি, এটাকে যদি আমরা টু ডি বলি,
কালো দিয়ে দেখি, এটাকে যদি আমি 2D পরিমাণ দূরত্ব বলি, এদের তরঙ্গ দৈর্ঘ্যটাকে যদি আমি ল্যামডা বলি, ল্যামডা, তাহলে এই যে একটা করে উজ্জ্বল, একটা করে অন্ধকার, একটা করে উজ্জ্বল, একটা করে অন্ধকার, এরকম পাচ্ছি, এই বিন্দুগুলোর প্রত্যেকটাকে যদি আমি একটা করে পট্টি বলি, পট্টি, একটা করে পট্টির প্রস্থর পরিমাণটা হবে এই যে একটা পট্টি, এটা হচ্ছে একটা উজ্জ্বল পট্টি, এটা হচ্ছে একটা অন্ধকার পট্টি, এটা আর একটা উজ্জ্বল পট্টি, একটা করে পট্টির প্রস্থের পরিমাণ হবে হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2D। ঠিক আছে, তুমি খেয়াল করো, আমি বলতেছি একটা করে পট্টির প্রস্থ, এই যে একটা পট্টি মানে উজ্জ্বল পট্টি, একটা অন্ধকার পট্টি, একটা উজ্জ্বল পট্টি, একটা অন্ধকার পট্টি, প্রত্যেকটা করে পট্টির প্রস্থ হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2D। মনে আছে আমি একটু আগে যখন তোমাকে ব্যতিচারের বৈশিষ্ট্যগুলো বলতেছিলাম পার্থক্যের ছকটা থেকে, তখন এই কথাটা ছিল যে উজ্জ্বল বা অন্ধকার গুলার প্রস্থগুলো সমান সমান হয়। সমান সমান যেহেতু হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো উজ্জ্বল পট্টির জন্য যদি সূত্র হয় হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2D, তাহলে অন্ধকার পট্টির জন্য কি সেম হবে না? অন্ধকার পট্টির জন্য তাহলে আমরা সেম পরিমাণ প্রস্থই পাচ্ছি, এইটুকুও হবে হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2D। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পট্টির প্রস্থ একটার একটা সমান, উজ্জ্বলটা অন্ধকারের সমান হবে, এই উজ্জ্বল আর অন্ধকার পট্টি গুলার এক একটার প্রস্থের পরিমাণ হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2D। এটা হচ্ছে আমাদের ছোট পরিমাণ যেই প্রস্থটা, ছোট প্রস্থ। বড় প্রস্থ কে হইতে পারে? ধরো আমি তোমাকে বললাম যে না, তুমি আমাকে বলো একটা উজ্জ্বল আর একটা অন্ধকার, এই এই দুইটা মিলায়া যদি আমি হিসাব করতে যাই, এই যে একটা উজ্জ্বল আর একটা অন্ধকার, পরপর দুইটা পট্টির মধ্যে যে প্রস্থটা, এই পরপর দুইটা পট্টির প্রস্থ যদি আমি এখন তোমাকে হিসাব করতে বলি, তাহলে তুমি কি করবা? তোমার তো অনেক বুদ্ধি, তুমি হিসাব করবা এইভাবে, আমরা জানি একটা পট্টির প্রস্থ আর একটা পট্টির প্রস্থের সমান, দুইটা যেহেতু সমান সমান মান এবং একটার মান হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2D, তাহলে দুইটা মিলে কতটুকু হবে? এটাকে দুই দিয়ে গুণ করে দিলে যা হয়, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2D, এটাকে দুই দিয়ে গুণ করে দিলে কত হয়? ল্যামডা ডি ডিভাইডেড বাই 2D হয়ে যাচ্ছে। তাহলে এই পরপর দুইটা পট্টির যে প্রস্থ, সেই দুইটার পরিমাণ হচ্ছে, প্রস্থের পরিমাণ হচ্ছে ল্যামডা ডি বাই 2D। এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা ডোরা, একটা ডোরা। এইটুকু হচ্ছে একটা ডোরা, পরপর দুইটা পট্টি মিলে হচ্ছে একটা ডোরা, সেই ডোরার প্রস্থের পরিমাণটা তাহলে বড় পরিমাণটুকু হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2D। তাহলে ছোট মানটা হচ্ছে ল্যামডা ডি বাই 2 × 2D, বড় মানটা হচ্ছে ল্যামডা ডি বাই 2D। ঠিক আছে, আচ্ছা এখন তুমি যদি এইটুকু পর্যন্ত বুঝে থাকো যে ছোট মান কোনটা আর বড় মান কোনটা, এগুলাকে তোমাকে একটু ঘুরে অন্য ভাবেও বলতে পারে, আমি তোমাকে সেই জিনিসগুলো হ্যান্ড নোট থেকে দেখাই দিই। এটা হচ্ছে মেইনলি তোমার মানগুলা বোঝার জন্য আমি তোমাকে একে একে বললাম। আচ্ছা সরি, বারবার এটা হ্যাং করতেছে দেখে আমি কাজ করতে পারতেছি না, তোমাকে দেখাই, দেখো হ্যান্ড নোটের মধ্যে আমি এটা লিখে দিছি,
এই দেখো ছোট প্রস্থ আর বড় প্রস্থ কোনটার মানকে আমাকে কিভাবে প্রেজেন্ট করতে পারে? ছোট প্রস্থের মান আর বড় প্রস্থের মান যখন আমার কাছে চাচ্ছে, ছোট প্রস্থের মান তো আমি তোমাকে বললাম যে পট্টি দিয়ে বলতে পারে ডিরেক্টলি, পট্টি ছাড়া তোমাকে আর কিভাবে বলতে পারে? তোমাকে উজ্জ্বল পট্টির প্রস্থ, অন্ধকার পট্টির প্রস্থ এভাবে বলতে পারে, আবার তোমাকে উজ্জ্বল অন্ধকার পট্টির দূরত্ব এভাবে বলতে পারে। এই কথাটার মানে কি দেখো, এই কথাটার মানে হচ্ছে এই যে আমি তোমাকে বলতেছিলাম না, না আমি আর একটু সুন্দর করে এঁকে দেখাই, এটা থেকে একটু বুঝতে ঝামেলা হবে। ধরো এই হচ্ছে আমাদের একটা উজ্জ্বল পট্টি, পাশে কি কি জানি হয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার একটা উজ্জ্বল পট্টি, আবার ধরো এর পরে হচ্ছে পাশে একটা অন্ধকার পট্টি আছে, হ্যাঁ এই পাশে একটা অন্ধকার পট্টি আছে, আবার এখানে আছে হচ্ছে একটা উজ্জ্বল পট্টি, এগুলো হচ্ছে উজ্জ্বল আর এগুলো হচ্ছে অন্ধকার। এখন তোমাকে আমি বললাম যে তুমি আমাকে বলো একটা অন্ধকার পট্টি আর একটা উজ্জ্বল পট্টির মধ্যে দূরত্ব কতটুকু, একটা অন্ধকার পট্টি আর একটা উজ্জ্বল পট্টির মধ্যে দূরত্ব কতটুকু। তোমাকে যখনই আমি দূরত্ব বের করতে বলবো, তুমি মনে রাখবা যে কোনো দূরত্ব বের করতে গেলে আমাদেরকে সবসময় মধ্যবিন্দু থেকে হিসাব করতে হবে। মধ্যবিন্দু থেকে কিভাবে হিসাব করব, এই যে অন্ধকার পট্টির মধ্যবিন্দু থেকে উজ্জ্বল পট্টির মধ্যবিন্দুর মধ্যে যে দূরত্বটুকু, সেইটুকু পরিমাণ হচ্ছে আমাদের উজ্জ্বল আর অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব হিসাব করতে গেলে তুমি দেখো তো, তুমি যখন মধ্যবিন্দু হিসাব করতেছো তখন এইখানে একটা অর্ধেক পট্টি আসলো, এইখানে একটা অর্ধেক পট্টি আসলো, দুইটা অর্ধেক পট্টি মিলে একটা ফুল পট্টি হয়ে যাচ্ছে। তার মানে তোমার এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আসলে ছোট প্রস্থটুকুর সমান, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2d। তোমাকে যদি এখন আমি বলি যে না, তুমি আমাকে বলো একটা অন্ধকার পট্টি থেকে আরেকটা পরবর্তী অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব কতটুকু, একটা অন্ধকার পট্টি থেকে পরবর্তী অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব যেহেতু বলছি তার মানে তোমাকে আবারও কিন্তু মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত হিসাব করতে হবে। ওকে, তুমি হিসাব করো তো, এই যে অন্ধকার পট্টির মধ্যবিন্দু, এই যে অন্ধকার পট্টির মধ্যবিন্দু, এইখানে তোমার অর্ধেক পট্টি আসলো, এইখানে অর্ধেক পট্টি আসলো, মাঝখানে একটা উজ্জ্বল পট্টি তোমার ক্রস করে যেতে হচ্ছে না, তাহলে তুমি এইখানে একটা পট্টি, এখানে অর্ধেক অর্ধেক, টোটাল দুইটা পট্টি পাচ্ছো। আমরা তো জানি দুইটা পট্টি মিলে কি হয়, দুইটা পট্টি মিলে হয় হচ্ছে একটা বড় প্রস্থ, তার মানে ল্যামডা ডি ডিভাইডেড বাই শুধু 2d। ভাষাগুলো খেয়াল করো, তুমি যদি তোমাকে বলে যে পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে আসলে তুমি যেহেতু মধ্যবিন্দু থেকে হিসাব করতেছো তোমাকে ছোট প্রস্থটা বের করতে হবে। আর যদি তোমাকে বলে যে তুমি একটা অন্ধকার অন্ধকার পট্টি থেকে পরবর্তী অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব বের করো, বা একটা উজ্জ্বল পট্টি থেকে পরবর্তী উজ্জ্বল পট্টির মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে যেহেতু মাঝখানে একটা অন্ধকার বা উজ্জ্বল পট্টি ক্রস করে তোমার যেতে হচ্ছে, তখন কিন্তু আসলে তোমাকে বড় প্রস্থের মানটা বের করতে হচ্ছে, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। ঠিক আছে, হ্যাঁ এ তো সবাই পারতেছো, ভেরি গুড। মধ্যবিন্দু নিবা যখন তোমাকে দূরত্ব বলবে, দূরত্ব বলে দিলেই আমরা সবসময় মধ্যবিন্দু থেকে হিসাব করব। ওকে, দূরত্ব মানেই হচ্ছে মধ্যবিন্দু। কি গুলায় যাইতেছে, গুলায় যাওয়ার তো কিছু নাই। আমি তোমাকে বলছি উজ্জ্বল পট্টি বা অন্ধকার পট্টি বা উজ্জ্বল অন্ধকার পট্টির দূরত্ব, এই কথাটা বলা মানেই হচ্ছে ছোট মানটুকু, ছোট প্রস্থটা, ছোট মানটা হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2 × 2d। ঠিক আছে, না ডোরা পট্টি এক না, এখানে একটু ঝামেলা আছে আমি বলতেছি, ওয়েট। আর যখন তোমাকে বলবে হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল অথবা অন্ধকার অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব, অথবা হচ্ছে ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ, তখন হচ্ছে বড় মান, বড় মানটা হচ্ছে যেটা নিচে শুধু হচ্ছে 2d, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। ঠিক আছে, বুঝছো, ভেরি গুড। আচ্ছা, আর আমি তোমাদেরকে যেটা হ্যান্ড নোট থেকে দেখাচ্ছিলাম, এটা শেয়ার করতে যে ঝামেলা হচ্ছিল,
আরেকবার চেষ্টা করি, দেখো এই কথাটাই আমি এখানে হ্যান্ড নোটের মধ্যে গুছিয়ে লিখে দিছি, তো তোমার এটা দেখে প্রবলেম হওয়ার কথা না। আর হচ্ছে বইয়ের ভাষা ঠিক মতো বুঝতে হবে, এই জিনিসটা ভালো মতো শুনো। একজন যে জিজ্ঞেস করলা যে পট্টি আর ডোরা সেম কিনা, সেম কিন্তু না, পট্টি মানে হচ্ছে ছোট মানটুকু আর ডোরা মানে হচ্ছে বড় মানটুকু, এটাই তো হওয়ার কথা, কারণ ডোরা মানে হচ্ছে পরপর দুইটা পট্টি নিয়ে যে প্রস্থটুকু সেটা। তোমাকে বইয়ের মধ্যে অনেক জায়গায় অন্ধকার উজ্জ্বল দিয়ে ডোরা বসে, তুমি চিন্তা করো তো ডোরার সামনে কি অন্ধকার উজ্জ্বল কথাটা থাকা উচিত? ডোরা মানে তো হচ্ছে তুমি একটা উজ্জ্বল নিচ্ছ, একটা অন্ধকারও নিচ্ছ, সো ওইটা কিন্তু আমি বৈষম্য করে বলতে পারবো না যে একটা অন্ধকার একটা উজ্জ্বল দুইটাই আছে, তারপর আমি এটাকে অন্ধকার ডোরাই বলবো, আমি উজ্জ্বলটাকে পাত্তা দিলাম না, বা উজ্জ্বলই বলবো আমি অন্ধকারটাকে পাত্তা দিলাম না, এটা তো আমরা বলতে পারতেছি না। সো ডোরা কিন্তু মানে সিঙ্গেল ভাবে আসার কথা, ডোরা যখন বলতেছে তখন শুধু ডোরাই বলার কথা, ওইটার ক্ষেত্রে অন্ধকার উজ্জ্বল বলার কথা না। কিন্তু যদি তোমাকে অন্ধকার বা উজ্জ্বল দিয়ে ডোরা বলে দেয়, তোমার তখন বুঝতে হবে যে ওরা আসলে পট্টিটাকেই তখন ডোরা হিসেবে লিখতেছে। তো আমরা কিভাবে বুঝবো যে আমাদেরকে ছোট মানটা দিতে হবে নাকি বড় মানটা অ্যান্সার দিতে হবে? যদি অন্ধকার বা উজ্জ্বল শব্দটা থাকে, অন্ধকার বা উজ্জ্বল থাকলেই তখন আমরা সেটাকে পট্টি ধরে অ্যান্সার করব। যদি আমাদেরকে ইভেন এটাও বলে যে অন্ধকার ডোরা বা উজ্জ্বল ডোরা, তার জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই টু ইন্টু টু ডি, মানে হচ্ছে ছোট প্রস্থ। সরাসরি যদি আমাদেরকে ডোরা বলে, সরাসরি ডোরা বললে তখন আমরা শুধুমাত্র অ্যান্সার করবো হচ্ছে ল্যামডা ডি বাই টু ডি। বুঝতে পারছো? আচ্ছা, আর আমি যে এখানে লিস্ট করেও দিছি যে কোনগুলার ক্ষেত্রে ল্যামডা ডি ডিভাইডেড বাই টু ইন্টু টু ডি হবে আর কোনটার ক্ষেত্রে শুধু ল্যামডা ডি বাই টু ডি হবে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমাদের পড়া হয়ে গেল ঝালরের কৌণিক বেধ, রেডিং ধ্রুবক আর হচ্ছে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, এগুলো আমি বই থেকে দেখাই দিচ্ছি। এখন এই ম্যাথটা যদি তোমরা ডোরার পট্টির এই প্যাচটা বুঝে থাকো যে কোনটার ক্ষেত্রে ছোট মান কোনটার ক্ষেত্রে বড় মান, তাহলে তুমি এখন এই ম্যাথটা সলভ করতে পারবা। এই ম্যাথের অ্যান্সারটা আমি যতটুকু জানি পুরোনো এডিশনের বইয়ের মধ্যে ভুল ফর্মুলা ইউজ করার জন্য ম্যাথের অ্যান্সারটা ভুল ছিল। তুমি এখন ফর্মুলাটা ধরতে পারো কিনাটা দেখো, বইয়ের ফর্মুলার দিকে তাকায়ও না, তুমি বইয়ের ফর্মুলাটা এরকম করে ঢেকে রাখো, দেখবা না, সব ভাবে অ্যান্সার করার চেষ্টা করো। তুমি প্রথমে দেখো যে তোমাকে এখানে কি কি ভ্যালু বলছে। 0.4 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির, মানে চির গুলোর মাঝখানে যে দূরত্ব, 2d এর পরিমাণ হচ্ছে 0.4 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটারে নিতে গেলে আমরা কি করি, 10⁻³ দিয়ে গুণ করি, 10⁻³ এর সাথে এই 0.4 এর 4 উঠাতে চাইলে আরেকটা -1 চলে আসতেছে, তার মানে 10⁻⁴ মিটার হয়ে যাচ্ছে। 2d এর মান হচ্ছে তাহলে 4 × 10⁻⁴। 1 মিটার দূরত্বে অবস্থিত পর্দা, পর্দার দূরত্বটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল ডি দিয়ে, পর্দার দূরত্ব হচ্ছে তাহলে 1 মিটার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম, তার মানে 5000 কে আমরা 10⁻¹০ দিয়ে গুণ করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি, 5000 × 10⁻¹০ মিটার। প্রশ্ন হচ্ছে পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? এখন আমাকে বলো পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দিয়ে কি আমাকে ছোট প্রস্থটা বোঝানো হয়েছে না বড় প্রস্থটা বোঝানো হয়েছে? আমাকে অ্যান্সার করো, ছোট প্রস্থ নাকি বড় প্রস্থ? ছোট প্রস্থ নাকি বড় প্রস্থ? পরপর দুটি উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, বুঝাইছি তো এটা একটু আগে, এখন ভুল করলে কিন্তু মায়ের। পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, ধরো এটা হচ্ছে উজ্জ্বল, এটা হচ্ছে অন্ধকার, এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে দুইটা মিলে কি হবে? স্মল হবে, ভেরি গুড, ছোট বা স্মল হবে। হ্যাঁ, সবাই স্মল লিখতেছে, সবাই অনেক স্মার্ট। ঠিক আছে, তাহলে ছোট প্রস্থটা আমাদেরকে বের করতে বলছে। পরপর দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আসলে একটা পট্টির প্রস্থ। একটা পট্টির প্রস্থের জন্য সূত্র কি ছিল? ল্যামডা ডি ডিভাইডেড বাই টু ইন্টু টু ডি, টু ইন্টু টু ডি। আমরা এখানে মানগুলো বসাই, ল্যামডা হচ্ছে 5000 × 10⁻¹০, ইন্টু ডি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু টু ডি এর মান হচ্ছে 4 × 10⁻¹⁴। প্রথমে আমরা 5000 কে 2 দিয়ে কাটি, কাটলে হচ্ছে 2500, 2500 কে আমরা এখন 4 দিয়ে ভাগ করি, 4 6 24, 4 2 8, 4 5 20,
10 টু দি পাওয়ার মাইনাস 4 দিয়ে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 10 কে কাটি 10 টু দি পাওয়ার মাইনাস 10 থেকে 10 টু দি পাওয়ার মাইনাস 4 বাদ দিলে থাকবে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 625 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার মিটারে না রেখে ওরা মিলিমিটারে নিয়ে গেছে তাহলে কি করতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ দিতে হবে 625 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার ওরা এটাকে আবার দশমিকে নিয়ে আসছে তুমি এই 10 টু দি পাওয়ার মাইনাস 3 টাকে যদি এখন এখানে বসায় দাও তাহলে দশমিক দিয়ে আসবে হচ্ছে 6.625 মিলিমিটার ঠিক আছে সূত্র ধরতে পারলে না পরপর দুইটি হলে বড় কেন হবে পরপর দুইটি মানেই তো ছোট আমি তোমাকে বুঝাইলাম কি এতক্ষণ যে পরপর দুইটা মানে হচ্ছে তুমি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতেছো মানে তুমি এখানে মধ্যবিন্দু এখানে মধ্যবিন্দু নিয়ে দুইটার মাঝখানের দূরত্ব বের করবা তো মধ্যবিন্দু থেকে যখন বের করবা তখন তো তোমার অর্ধেক অর্ধেক পট্টি দুইটা থেকে আসতেছে তো দুইটা মিলে একটা গোল পট্টি হবে হ্যাঁ পট্টি বললে ছোট ডোরা বললে বড় বইয়ে ভুল আছে তো পুরান এডিশনের বইয়ে ভুল আছে তোমাদের পুরান এডিশনের বইয়ের প্রশ্নটাও মনে হয় অন্যরকম ছিল এটার প্রশ্ন আর এটার প্রশ্ন কিন্তু সেম না এখানে বলছে হচ্ছে দুইটা উজ্জ্বল আর অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি পরপর দুইটা অন্ধকার বলতো পরপর দুইটা অন্ধকার বললে তখন কিন্তু বড় প্রশ্নটা হইতো ঠিক আছে আচ্ছা এখন যে কান্নাকাটি করতেছিলে একটু আগে যে অপবর্তন কি আর পড়াবেন না আপু যে পড়াই দেখো অপবর্তন থেকে যা যা লাগবে আমি বলে দিচ্ছি দেখো অপবর্তনের ক্ষেত্রে অপবর্তনের সংজ্ঞার মধ্যে মেইনলি মনে রাখো অপবর্তন মানে হচ্ছে আলোর বেঁকে যাওয়া আলো যে বেঁকে যাচ্ছে চলার সময় এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে বলা হয় হচ্ছে আলোর অপবর্তন বেঁকে যাওয়াটা দিয়ে তুমি মনে রাখবা কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধার ঘেঁষে সরু চিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এই ক্ষমতা বৃদ্ধি পায় এটা তুমি এভাবে মনে রাখতে পারো যেটা যত বেশি লম্বা হবে তত বেশি বাঁকা হয় যেমন তুমি মানুষের ক্ষেত্রে চিন্তা করো অনেক লম্বা লম্বা মানুষ যারা তারা কিন্তু একটু ঝুঁকে ঝুঁকে হাঁটে একটু বাঁকা হয়ে হাঁটে তাই না তাহলে যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য বা যত বেশি দৈর্ঘ্য তত বেশি বেঁকে যাবে তত বেশি অপবর্তন হবে সো অপবর্তন ক্ষমতা বৃদ্ধি পাবে শব্দ যেহেতু তরঙ্গ ধর্মী শব্দের অপবর্তন হয় কে শব্দের অপবর্তন বলে খুবই সিম্পল একটা কথা অপবর্তনের শর্ত প্রশ্ন এইভাবে আসে যে অপবর্তনের শর্ত কয়টা অপবর্তনের অপবর্তন সৃষ্টির দুইটি শর্ত রয়েছে অপবর্তন সৃষ্টির দুটি শর্ত রয়েছে এই শর্তগুলো ইম্পর্টেন্ট হচ্ছে যখন তুমি ফ্রেনেল আর ফ্রনহোফার আলাদা করে পড়বা তখন অপবর্তন হচ্ছে দুই প্রকার ফ্রেনেল আর ফ্রনহোফারের ক্ষেত্রে তুমি দেখো ফ্রনহোফারের ক্ষেত্রে তোমাকে এই যে প্রথম প্যারা লাস্টের লাইনে বসতে একক রেখা ছিদ্র যুগ্ম রেখা ছিদ্র গ্রেটিং বা ঝাঁঝরি এদের ক্ষেত্রে ফ্রনহোফার শ্রেণী অপবর্তন তৈরি হয় আমরা মনে রাখবো এইভাবে একক রেখা ছিদ্র এক যুগ্ম রেখা ছিদ্র দুই আর ঝাঁঝরি মানে হচ্ছে অনেকগুলা এক দুই অনেকগুলো থাকলে তখন আমরা বুঝবো সেটা হচ্ছে ফ্রনহোফার আর যদি আমাদেরকে সংখ্যা দিয়ে না বলে দেখো এখানে তো আমরা সবগুলো সংখ্যা দিয়ে পড়লাম তাই না যদি সংখ্যা দিয়ে না বলে কিছু বৈশিষ্ট্যমূলক কথা বলে যেমন খাড়া ধার সরু তার অল্প পরিসর ছিদ্র এই ধরনের ক্ষেত্রে ঘটবে হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন সো ফ্রনহোফারের ক্ষেত্রে আমরা সংখ্যা পাবো এক দুই অনেকগুলা আর ফ্রেনেলের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সব বৈশিষ্ট্যমূলক কথাবার্তা খাড়া ধার সরু তার অল্প পরিসর ছিদ্র ঠিক আছে এই কথাটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এইভাবে আলোর তির্যক রূপ ধর্মটা প্রমাণ করা যায় কোন ঘটনা দিয়ে সেটা হচ্ছে অপবর্তন মনে আছে আমি ব্যতিচারের ক্ষেত্রে বারবার এটা বলতেছিলাম যে তুমি ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের যে শর্তগুলো পড়তেছো মানে উজ্জ্বল আর অন্ধকার বিন্দুর যে শর্তগুলো পড়তেছো অপবর্তনের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা হবে ব্যতিচারের ক্ষেত্রে আমরা উজ্জ্বল বিন্দু পাই হচ্ছে যুগ্ম গুণিতকের ক্ষেত্রে এখানে আমরা অন্ধকার বিন্দুটা পাই হচ্ছে যুগ্ম গুণিতকের ক্ষেত্রে মনে আছে আমি বলছিলাম 2n ইনটু ল্যামডা বাই 2 এখানে কাটাকাটি করলে কিন্তু n ল্যামডা আসে মানে যুগ্ম গুণিতক আর ব্যতিচারের ক্ষেত্রে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার বিন্দু পাই হচ্ছে অযুগ্ম গুণিতকে এখানে আমরা উজ্জ্বল বিন্দুটা পাচ্ছি অযুগ্ম গুণিতকে আচ্ছা এরপর অপবর্তন গ্রেটিং অপবর্তন গ্রেটিং এর জন্য দেখো এখানে বলছে হচ্ছে গ্রেটিং প্রধানত দুই প্রকার নিঃসরণ বা নির্গমন আর হচ্ছে প্রতিফলন এই নামগুলো খেয়াল করো নামগুলো থেকে প্রশ্ন আসে নিঃসরণ নির্গমন প্রতিফলন গ্রেটিং গ্রেটিং হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা
এটাও জিজ্ঞেস করতে পারে যে গ্রেটিং কি। গ্রেটিং হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা। নিঃসরণ গ্রেটিং এর জন্য এইখানে তিনটা ইনফরমেশন আছে। একটা হচ্ছে গ্রেটিং এ প্রায় 10,000টা দাগ থাকে কতটুকু জায়গার মধ্যে, প্রতি সেন্টিমিটার জায়গার মধ্যে। প্রতি সেন্টিমিটারে থাকবে হচ্ছে 10,000টা করে দাগ, আর একটা করে চিড়ের প্রস্থ হচ্ছে 10⁻⁴ সেন্টিমিটার। একটা চিড়ের প্রস্থ কত সেন্টিমিটারে থাকে আর হচ্ছে কতগুলো দাগ থাকে নিঃসরণ গ্রেটিং থেকে, এই কথাগুলো ইম্পর্টেন্ট। গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবকের জন্য হচ্ছে আমি যেই একটা ছক করে নিয়ে আসছি তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে চ্যাপ্টারের ফর্মুলা যেগুলো ইম্পর্টেন্ট, সেখানে গ্রেটিং ধ্রুবকের একটা ফর্মুলা ছিল ডি ইকুয়ালস টু এ প্লাস বি, আর আরেকটা ফর্মুলা ছিল হচ্ছে একক দৈর্ঘ্য রেখার সংখ্যা এন ইকুয়ালস টু 1/a+b। এখানে এ হচ্ছে প্রতিটা চিড়ের বেধ বা প্রস্থ, আর বি হচ্ছে প্রতিটা রেখার বেধ বা প্রস্থ। খুবই সিম্পল, সূত্রগুলো শুধু মনে রাখো, ডি ইকুয়ালস টু এ প্লাস বি আর এন ইকুয়ালস টু হচ্ছে 1/a+b। ঝাঁঝরি কি? ঝাঁঝরি হচ্ছে অনেকগুলো ফুটা 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 করা থাকে, ঠিক আছে? অনেকগুলো ফুটা যখন থাকে একসাথে একটা পাত্রের মধ্যে বা একটা তলের মধ্যে, সেটাকে বলা হয় হচ্ছে ঝাঁঝরি, ঠিক আছে? আলোকের সমবর্তনের মধ্যে টুরমালিন কেলাস সম্পর্কে এখানে যে ইনফরমেশন গুলো আছে, তো এই একটা প্যারার মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। টুরমালিন কেলাস সম্পর্কে এখানে বলছে হচ্ছে কয়েকটা ধাতুর অক্সাইডের মিশ্রণে, রাসায়নিক সংমিশ্রণে তৈরি, ষড়ভুজ আকৃতির, মানে 7-6টা বাহু আছে, হালকা সবুজ বর্ণের। তারপর হচ্ছে সর্বাপেক্ষা বড় কণাটার নাম হচ্ছে সরলাক্ষ। টুরমালিন, নিকল প্রিজম আর পোলারয়েড ইত্যাদি সমবর্তক বিশ্লেষক হিসেবে ব্যবহার করা হয়। এই কথাগুলো ইম্পর্টেন্ট। এরপর প্রতিফলনের দ্বারা সমবর্তন, এখানে আছে হচ্ছে ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্রের জন্য তুমি এই গাণিতিক প্রকাশটা মনে রাখো, মিউ ইকুয়ালস টু ট্যান আই পি। মিউ ইকুয়ালস টু ট্যান আই পি থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে এভাবে, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান প্রতিসারক মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্কের সমান, এটা আমরা কোন সূত্র থেকে পাই? এটা পাই হচ্ছে ব্রুস্টারের সূত্র থেকে। মিউ ইকুয়ালস টু ট্যান আই পি, এখান থেকে আমরা মনে রাখবো যে সমবর্তন কোণ হচ্ছে আইপি, এর ট্যানজেন্ট ট্যান আইপি, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারাঙ্কের সমান। এটা হচ্ছে ব্রুস্টারের সূত্র। লাস্ট, আমাদের একদম লাস্ট টপিক হচ্ছে সমবর্তন বিষয়ক কতগুলো রাশি। এই সমবর্তন বিষয়ক রাশিগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে, মানে প্রত্যেকটার জন্য সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো থেকে আমি তোমাদেরকে কিছু কিওয়ার্ড বলে দিচ্ছি, শুধু কিওয়ার্ড গুলো দাগায় রাখো, কিওয়ার্ড মনে রাখলে তুমি সংখ্যাগুলো থেকে অ্যান্সার করতে পারবা। ওকে, অসমবর্তিত আলোক, অসমবর্তিত আলোকের জন্য দাগাও হচ্ছে চারদিকে সমান বিস্তারে, চারদিকে সমান বিস্তারে। সমবর্তিত আলোকের জন্য দাগাও একটি তলে বা এর সমান্তরাল তলে, একটি তলে বা এর সমান্তরাল তলে। রেখা সমবর্তিত আলোক বা সমতল, এখন নতুন এডিশনে বলছে হচ্ছে সমতল সমবর্তিত আলোক, এটার জন্য হচ্ছে কেবলমাত্র একটি তলে, কেবলমাত্র একটি তলে। কম্পন তল হচ্ছে যে সমতলে, সমবর্তিত কোণ হচ্ছে সমবর্তন সর্বাধিক হবে, সমবর্তন তলের জন্য হচ্ছে তলটি লম্বভাবে, দ্বৈত প্রতিসরণের জন্য দুটি প্রতিসৃত রশ্মিতে। ব্রুস্টারের সূত্র হচ্ছে মিউ ইকুয়ালস টু ট্যান আই পি, ওইটা মনে রাখলে আমি বলছিলাম যে সমবর্তন কোণের ট্যানজেন্ট হচ্ছে প্রতিসরণাঙ্কের সমান, এটা তুমি বলতে পারবা। ম্যালাসের সূত্রের জন্য আই সমানুপাতিক কস থিটা স্কোয়ার, এটুকু মনে রাখো, আই সমানুপাতিক হচ্ছে কস থিটা স্কোয়ার। তার মানে সমবর্তিত আলোক বিশ্লেষকের মধ্য দিয়ে যাওয়ার ফলে এর তীব্রতা সমবর্তক ও বিশ্লেষকের সমবর্তন অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক হয়। মানে তীব্রতা বা আই হচ্ছে
এই মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। তোমাকে এত বিটলামি করবে না যে কার কার মধ্যে কোণ এটা মানে চেঞ্জ করে দিবে, কোসাইনের বর্গের সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক, এভাবে করে প্রশ্ন করতে পারে। তো তুমি এটুকু মনে রাখো যে কোসাইনের বর্গের সমানুপাতিক হবে আই ইজ প্রপোর্শনাল টু কস থিটা স্কয়ার। ওকে, তাহলে আমাদের আপাতত পড়া শেষ। চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা, এটা কিন্তু আমি পড়ানোর সময় বলে দিছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লাস্ট আমরা যে ছকটা পড়ছিলাম, 2 পেজ জুড়ে একটা ছক ছিল, সেই ছকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই ছকটা বারবার করে প্র্যাকটিস করো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যখন পড়বা দাগানো অংশের সাথে সাথে আমি যা পড়াইছি এই জিনিসগুলো প্রথমে পড়ে পড়ে শেষ করে ফেলবা। দাগানো অংশ এবং ক্লাস লেকচার এই দুটা শেষ করবা। এই দুটা শেষ করার পরে তারপরে হচ্ছে তোমার ইসাক স্যারের বইয়ের প্রশ্নগুলো সলভ করতে হবে, অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে ওগুলো সলভ করতে হবে, তারপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে হবে। এই প্রশ্নগুলো সলভ করার পরে সময় পাইলে তাহলে তুমি ইসাক স্যারের বই যখন রিভিশন দিচ্ছ তখন দাগানোর বাইরের অংশগুলোও একবার দেখে ফেলো। জাস্ট একবার দেখে রাখলা যে কি আছে, যাতে তোমার আইডিয়া থাকে। দাগানোর বাইরে থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি খুবই কম, ইউজুয়ালি আমাদের ফিজিক্সের যে প্রশ্নগুলো এগুলো সব দাগানোর মধ্যে থেকেই আসে। আর যদি তোমার এরপর আরো সময় থাকে তাহলে তপন স্যারের বই, তোফাজ্জল স্যারের বইয়ের যে প্রশ্নগুলো আছে তোমাদের কম্পেনিয়ন বুকের মধ্যে অন্য রাইটারের এক্সট্রা ইনফরমেশনের পরে প্রশ্নগুলো কিন্তু আমরা দিয়ে দিছি, অনুশীলনী প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো সলভ করে ফেলো। কারণ যেহেতু অনুশীলনীর প্রশ্ন থেকে প্রশ্ন আসতেছে, তপন স্যারের বইয়ের প্রশ্নগুলো সলভ করা থাকলে তোমার জন্য ভালো, প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, সময় আছে যেহেতু, প্র্যাকটিস করে ফেলো। আর ইনশাল্লাহ পড়তে যেয়ে কোনো সমস্যা হবে না, যদি কোনো সমস্যা হয় তাহলে তো সব ক্লাসে আসি, সব ক্লাসে আমাকে জিজ্ঞেস করো। কালকে দেখা হবে ইনশাল্লাহ, সবাই ভালো থাকো, অনেক ভালো করো পরীক্ষায়। আল্লাহ হাফেজ।